তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সার্জারির যে দুইটা ক্লাস আছে তার মধ্যে প্রথম ক্লাসটা আজকে শুরু করব। আজকে আমরা আলসার নিয়ে মোটামুটি কথা বলবো, ঠিক আছে? তাহলে প্রথমেই যদি আমরা আলসারের একটা ডেফিনিশন টাইপের কিছু বলতে চাই, এটা যেটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয় যে আলসার বলতে কি বুঝো, কারণ আলসার কিন্তু দেহের অনেক জায়গাতেই হয়। তোমরা মেডিসিনে অনেকগুলা নাম শুনছো, অ্যাপথাস আলসার, স্ট্রেস আলসার, পেপটিক আলসার, ঠিক আছে, আলসার, ডিওডেনাল আলসার, আলসার সব জায়গাতেই আছে। কিন্তু সার্জারিতে ইম্পর্টেন্স, কারণ হচ্ছে সার্জারিতে আলসার গুলা একটু বড় হয় এবং দেখা যায় যে এগুলা এক্সপোজড এরিয়া গুলাতে হয়, মানে আউটার সারফেস গুলাতে হয় আমাদের। সো এগুলাকে ড্রেসিং করতে হয়, এগুলার যে মেইন কজ আছে সেগুলা ট্রিটমেন্ট করতে হয়। এবং কোন ধরনের আলসার এটা নিয়ে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ কিছু আলসার আছে যেগুলা ক্যান্সারের দিকে চলে যায়, যেটা বেনাইন হোক ম্যালিগন্যান্ট হোক। সো সার্জারিতে আলসার এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আলসার বলতে হচ্ছে ব্রেক ইন দা কন্টিনিউটি অফ দা কভারিং এপিথেলিয়াম স্কিন অর মিউকাস মেমব্রেন, এটাই হচ্ছে মেইন, মানে যে শব্দটা সারা শুনতে চাই, ব্রেক ইন দা কন্টিনিউটি অফ কভারিং এপিথেলিয়াম। কথাটার অর্থ হচ্ছে আমাদের যে স্কিন আছে, স্কিন কিন্তু একদম কন্টিনিউয়াসলি আছে, এমন না যে একটু জায়গা আছে তারপরে মাঝখানে গ্যাপ আবার আছে। কোনো জায়গায় যদি ব্রেক হয়ে যায় কন্টিনিউটি, তাহলে সেটাকে আসলে আমরা আলসার বলতে পারি, এবং মিউকাস মেমব্রেনও হইতে পারে। যেমন আমাদের মুখের ভেতর যেটা হয় অ্যাপথাস আলসার, সেটা কিন্তু ব্রেক ইন দা কন্টিনিউটি অফ দা কভারিং এপিথেলিয়াম, ওটা হচ্ছে কি, মিউকাস মেমব্রেন, ঠিক আছে? এখন এটা হলে কি হবে, নিচের লাইনটা তুমি বলতে পারলে খুবই ভালো, কিন্তু ওপরের টুকু হুকু বলতে হবে যে ব্রেক ইন দা কন্টিনিউটি অফ দা কভারিং এপিথেলিয়াম স্কিন অর মিউকাস মেমব্রেন। যদি এক্সাম্পল চাই মিউকাস মেমব্রেনের এক্সাম্পল দিতে পারবা, স্কিনের এক্সাম, মিউকাস মেমব্রেনের এক্সাম্পল হচ্ছে আরেকটা পেপটিক আলসার ডিজিজ, ওখানে কিন্তু মিউকাস মেমব্রেন থাকে আমাদের, ঠিক আছে, ওটা ব্রেক হয়ে যায়। এখন ইট মে বি দ্যাট ফলো মলিকুলার ডেথ অফ দ্য সার্ফেস এপিথেলিয়াম, তার মানে কি বলতে চাচ্ছে, এটার পরে কি হতে পারে, ওখানকার সার্ফেস এপিথেলিয়ামের ডেথ হতে পারে। এবং ইউজুয়ালি এর জন্য দেখা যায় মাঝে মধ্যে যদি ডেথ হয় যে জায়গায় ব্রেকিং দা কন্টিনিউটি হয়েছে, তাহলে ওই আলসারের ওপরে আমরা কি পাই, নেক্রোটিক টিস্যু পাই, তার মানে ডেড টিস্যু পাই। কেন হয়, কারণ ওখানকার সার্ফেস এপিথেলিয়ামের মলিকুলার ডেথ হয়ে যায়। অর ইটস ট্রমাটিক রিমুভাল, অথবা এমন হইতে পারে যে ওখানে যে ট্রমা হয়েছে ওটা উঠে চলে যেতে পারে, স্লাফ হয়ে যেতে পারে, দ্যাটস ইট। এখন ক্লাসিফিকেশন অফ আলসার অনেক ভাবে করা যায়, তো মেইনলি একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি যে দুই ভাবে, একটা হচ্ছে ক্লিনিক্যালি, একটা হচ্ছে প্যাথোলজিক্যালি। আচ্ছা, ক্লিনিক্যালি আলসার কে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্প্রেডিং আলসার, হিলিং আলসার, ক্যালাস অর ক্রোনিক আলসার, ঠিক আছে? এখন এই জিনিসটা কি আসলে, কথাগুলা যদি আগে আমরা প্রথম লাইনগুলা ভালোভাবে বুঝি, আমাদের জন্য বলাটা খুব ইজি হয়ে যায়। স্প্রেডিং, হিলিং, ক্রোনিক, ভালোভাবে বুঝি, স্প্রেডিং মানেই হচ্ছে আলসারটা স্প্রেড করতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, কথাটা এটা বোঝা যাচ্ছে যেটা স্প্রেডিং। হিলিং মানে হচ্ছে যে আলসারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি, এখনো ডিটেলসে যাই নাই। আর ক্রোনিক আলসার মানে এটা কোন হিলিং এর চান্সই নাই, ক্রোনিক, লং টাইম এটা থাকবে, এরকম বোঝা যাচ্ছে। তাহলে কিভাবে বুঝবা, মেইন হচ্ছে এটা বুঝার আগে তোমাকে কিছু আলসারের পার্টস গুলা বুঝতে হবে, তা না হলে বুঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আগে আলসারের পার্টস পড়ে আসি, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব, এগুলা নিয়ে পরে। আগে আমি আলসারের কি কি হিস্ট্রি নিতে হবে, কি কি জিনিস আছে দেখতে হবে, সেগুলা নিয়ে একটু কথা বলি, তারপর ওগুলা আমাদের বুঝার জন্য খুব ইজি হবে। তাহলে এখন পর্যন্ত আমরা শুধুমাত্র এটাই পড়ছি যে আলসারের ডেফিনেশন হচ্ছে ব্রিজ ইন দা কন্টিনিউটি অফ দা কভারিং এপিথেলিয়াম, দ্যাট মে বি দা স্কিন অর মিউকাস মেমব্রেন, দ্যাট লিডস টু ডেথ অফ দা মলিকুলার এপিথেলিয়াম অর ইটস ট্রমাটিক রিমুভাল, দ্যাটস ইট। তুমি লাস্টের টুকু না বলতে পারলেও প্রথমটুকু বলতে পারলে
এনাফ, কিন্তু ওখানে ভুল করা যাবে না। এখন একটা মানুষের আলসার হয়েছে, হ্যাঁ, তো সে এসে তোমার কাছে তো আসবে, হ্যাঁ, যে আমার পায়ে একটা ক্ষত আছে, সে তো আলসার বলবে না, পায়ে একটা এরকম কি হয়েছে দেখাবে, যে আমার এইখানে একটা কি হয়েছে। তো সব সময় মনে রাখবা যে আলসার যে হয়েছে, তোমাকে কিছু হিস্ট্রি নিতে হবে প্রথমে, তারপর এক্সামিনেশন করতে হবে, ঠিক আছে? এবং এক্সামিনেশনের পার্টস গুলা কি হবে, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এখানে করা যায় না, কারণ পারকাশ তুমি যদি আলসারের উপর পারকাশ করো তাহলে কি হবে, আলসারের তো একটা ব্যথা থাকে মেনলি, ওখানে পেনফুল হয়, হ্যাঁ, তাহলে ব্যথা পাবে। আর আলসারে তুমি যেই জায়গাটা, ওখান থেকে ব্লিডিং হইতে পারে, নেক্রোটিক টিস্যু হইতে পারে, পারকাশ আমরা ইজিলি করি না। অস্কালটেশন আসলে কিছু শোনার নাই, কি নেই ওখানে কিছু শোনার নাই, আসলে কি শুনবো আলসারের উপরে, কিন্তু কিছু স্পেশাল টেস্ট আছে। তাহলে প্রথমে তুমি ইন্সপেকশন পালপেশন করলা, এরপর তুমি যে স্পেশাল টেস্ট করবা তার মধ্যে কিছু স্পেশাল টেস্ট হচ্ছে যে এগুলা, লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে, ড্রেনিং লিম্ফ নোড। যদি আলসারটা তোমার ধরো যে মিডিয়াল ম্যালিওলাসের ওপরে হয়েছে, একটু ওপরে হয়েছে, তাহলে তুমি অবশ্যই পপলিটিয়াল গ্রুপ অফ লিম্ফ নোডস এবং ইনগুইনাল লিম্ফ নোডস দেখো, কারণ ওখান থেকে পপলিটিয়াল এবং ইনগুইনালে ড্রেন হয়, ঠিক আছে? তেমনি ভাবে যদি একটা তুমি দেখো যে লিম্ফ নোড তোমার নেকে হয়েছে, তাহলে তুমি সার্ভাইকাল কলার দেখো ভালোভাবে, ক্লিয়ার? তার মানে তুমি ড্রেনিং লিম্ফ নোডস দেখতে হবে মাস্ট। ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি দেখতে হবে, তার মানে আলসারটা যেখানে হয়েছে তার ডিস্টালি আগে তুমি দেখবা পালস আছে কিনা। তাহলে কেন বুঝতে হবে যে আলসারটা হয়ে নিচে যে ব্লাড ভেসেল আছে সেটাকে বন্ধ করে দিছে কিনা, তাহলে আর্টারি দেখবা কি ডিস্টাল থেকে পালস দেখবা। যদি মিডিয়াল ম্যালিওলাস এর উপর হয় তুমি ডর্সালিস পেডিস দেখবা, সবসময় দুই সাইড দেখবা, যে সাইডে আলসার ওই সাইডও দেখবা, যে আলসার না ওই সাইডও দেখবা, কারণ কি এটা বুঝার জন্য যে সাইডে আলসার হয়েছে ওই সাইডে আলসার হয়ে আর্টারির উপর অবস্ট্রাকশন না করলেও কোনো কি আছে কিনা, যেটাকে আমরা বলি হচ্ছে মানে প্রেশার ইফেক্ট আছে কিনা এটা দেখতে হবে। নেক্সট ভেনাস ড্রেনেজ টা দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। ভেনাস ড্রেনেজ কেন ভাই, কারণ মাঝে মধ্যে দেখা যায় আলসার গুলা হয়ে ভেনাস ড্রেনেজ অবস্ট্রাকশন করে, তাহলে কি হবে তুমি যেখানে পাবা তার প্রক্সিমালি দেখতে পারো যে লিম্বটা সোয়েলেন হয়ে গেছে, ভেন গুলা ডিস্টেন্ডেড হয়ে গেছে, ভেনাস ড্রেনেজ ঠিক মতো হচ্ছে কিনা, তার মানে সোজা কথা ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি আছে কিনা দেখতে হবে, একটা আর্টারিয়াল একটা ভেনাস। আচ্ছা, আর নেক্সট নার্ভ লেশন দেখতে হবে। এখন নার্ভ লেশন কিভাবে দেখে, নার্ভ লেশন দেখার কথা হচ্ছে নার্ভাস সিস্টেমের কিছু এক্সামিনেশন করতে হবে। যদি পায়ে হয় লোয়ার লিম্বে, তুমি দেখবা সেন্সরি ফাংশনটা ঠিক আছে কিনা, ভাইব্রেশন বুঝতেছে কিনা, ঠিক আছে, ফাইন টাচ বুঝতেছে কিনা, জাস্ট কিছু নার্ভ দেখতে হবে যে নার্ভে কোনো ড্যামেজ আছে কিনা এটা দেখতে হবে। তাহলে এই জিনিসগুলা, তাহলে এক্সামিনেশনটাকে প্রপার আর কিছু স্পেশাল। ওকে, এখন আসি হিস্ট্রি থেকে, হিস্ট্রি কারণ তোমার আলসার কিন্তু শর্ট কেস হিসেবে থাকবে। তোমাদের মধ্যে কেউ কি জানো শর্ট কেস কি, কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া শর্ট কেস বলতে কি বোঝায়? ভাইয়া চেম্বারে যে ডাক্তাররা তোমাকে এখানে সময় দেওয়া হবে 4-5 মিনিট, হাইস্ট 3 মিনিটও দিতে পারে, ঠিক আছে, 5 মিনিট দিবে ধরো সময়। তুমি এটা ফাইনাল প্রফে একটা থাকবে আলসার কিন্তু, এবং ইয়ার ফাইনালে তোমার যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যদি বলো পরীক্ষা যদি হয়, এখন তো আজকাল পরীক্ষাই হয় না, পরীক্ষা যদি হয় তাহলে একটা আলসার শর্ট কেস পাবা। সার্জারিতে ইউজুয়ালি ফাইনাল প্রফে দুইটা শর্ট কেস থাকবে, কয়টা শর্ট কেস থাকবে, দুইটা, আর লং কেস থাকবে একটা। শর্ট কেস হচ্ছে রোগী দেওয়া থাকবে, তুমি যাবা ইন্ট্রোডাকশন করবা, রিলেভেন্ট 6-7-8টা কোশ্চেন করতে পারো, কয়টা কোশ্চেন করতে পারবা, 5-6-7টা কোশ্চেন করতে পারবা, দিয়ে তুমি এক্সামিনেশন করবা,
ইন্সপেকশন করবা, এক্সামিনেশনে বেশি কিছু এক্সামিনেশন করবা না, এখানে জেনারেল ফিজিক্যাল টিজিক্যাল কিচ্ছু না, জাস্ট যেটা তোমার কাছে রিলেভেন্ট, যদি আলসার থাকে আলসারটার এক্সামিনেশন করবা, তারপরে তুমি হচ্ছে ওই ইন্সপেকশন করলা, তুমি একটু পালপেশন করলা, তুমি ভেনাস ডেনাস দেখলা, তুমি লিফ নোড এটা করলা, ঠিক আছে? এরপরে তোমাকে ক্রস কোশ্চেনে চলে যেতে হবে, কার সাথে? স্যার, স্যার জিজ্ঞেস করবে তুমি কি পাইলা, ডায়াগনোসিস কি, তুমি একটা ডায়াগনোসিস বললা, কি কি ফাইন্ডিংস পাইলা, তোমার ফাইন্ডিংস এর পক্ষে কেন তুমি যুক্তি দাও, তোমাকে ক্রস কোশ্চেন করবে 2 মিনিট, তাহলে 3 মিনিট রোগীর সাথে, ধরো 2 মিনিট স্যারের সাথে। স্যার তখন বলবে যে কি কি ফাইন্ডিং পাইছো, কেন এটাকে এটা বললা, কি কি ইনভেস্টিগেশন করতে চাও, তখন স্যারকে বলবা ইনভেস্টিগেশন এগুলা করতে চাই, এখানে কোনো লিখালিখি নাই, রোগীর হিস্ট্রি নিবা মুখে, রোগী এক্সামিনেশন করবা, স্যার দাঁড়ায় থাকবে কিন্তু তোমার সামনে, শেষ হবে স্যারকে সব বলতে হবে 2 মিনিট, এবং শর্ট কেসে ফেল হয় বেশি, ঠিক যদি না করো, ভুলভাল কিছু করো, ফেল হয়ে যাবে কিন্তু সাথে সাথে ফেল, এই জন্য শর্ট কেস খুবই প্রম্পটলি ভালোভাবে বুঝতে হবে এবং নলেজ ভালো থাকতে হবে, কারণ এখানে লেখালেখির কিছু নাই, যা নিবা সময় কম, মাত্র 3 মিনিট সময় দিবে তোমাকে, আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তোমার স্টেপস মুখস্থ থাকতে হবে, যে কোন প্রশ্নের পর কোন প্রশ্ন করব, তুমি জিজ্ঞেস করো নাম কোথায়, বাড়ি কোথায়, হ্যাঁ বাড়ি কোথায় জিজ্ঞেস করতে হবে, এটা থাইরয়েডে, বাড়ি কোথায়, এটা আবার মিস করলে ওখানে সমস্যা আছে, কি কাজ করেন, হার্নিয়াতে করতে হবে, কারণ তার প্রফেশন তার ডিজিজের উপর একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু তুমি যদি আলসারে জিজ্ঞেস করো যে আপনার বাড়ি কোথায়, তাহলে কিন্তু একটা সমস্যা, তুমি একটা রং কোশ্চেন করছো শর্ট কোশ্চেনে, তোমার মার্কস কাটা যাবে, তাহলে এখানে তোমাকে কিছু কোশ্চেন জানতে হবে, কিছু এক্সামিনেশন করতে হবে, দিয়ে স্যারের সাথে ক্রস কোশ্চেন, এবং টোটালটা উনি 5-6 মিনিটের মধ্যে শেষ করবে, তোমাকে হয়তো বা 3 মিনিট সময় দিবে, 2 মিনিট তোমাকে কোশ্চেন করবে, দ্যাটস ইট, বুঝাইতে পারছি? দ্যাট ইজ শর্ট কেস। আর লং কেস জিনিসটা কি, তোমাকে একটা রোগী দিয়ে দেওয়া হবে, একটা বেড নাম্বারে অ্যাসাইন করে দেওয়া হবে, ফাইনাল প্রফে বা আমাদের ইয়ার ভিত্তিকে দেওয়া হয় না, কারণ সময় লাগে, এই জন্য ফাঁকিবাজি করার জন্য আমাদের আসলে রেজিস্টার বা সার্ভার ওইভাবে বড় পরীক্ষা নিতে পারে না, এই জন্য আমাদের ওগুলা হয় না, কিন্তু হওয়া উচিত আসলে, আগে কিছু কিছু মেডিকেলে হয়ও, কিন্তু আমি দেখছি সরকারি মেডিকেল গুলোতে খুবই কম হয়। তাহলে তুমি যাবা ওই রোগীটার পুরা হিস্ট্রি লিখবা, যেভাবে হিস্ট্রি শিখাইছি মেডিসিনে, পুরা একদম শুরু করবা পার্টিকুলার অফ দা পেশেন্ট থেকে একদম ফাইনাল ডায়াগনোসিস পর্যন্ত, ডিফারেনশিয়াল প্ল্যান, ইনভেস্টিগেশন সব লিখবা, শুনবা, লিখবা, তোমাকে সময় দেওয়া হবে মোটামুটি 1 ঘন্টা সময় দিবে, এক্সামিনেশন করে এক্সামিনেশন ফাইন্ডিং লিখবা, সব লিখবা, মানে যা শিখানো হয়েছে তোমাদের ফরম্যাট শিখেছি কিন্তু পুরাটা লিখবা, তুমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় পাবা, ঠিক আছে? ইজিলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় পাবে। এরপরে স্যার, দুইজন করে স্যার তোমার কাছে আসবে, এসে বলবে প্রেজেন্ট ইওর কেস, প্রেজেন্ট ইওর কেস, তখন তুমি কি বলবে, যদি তোমাকে বলে গিভ মি দ্য স্যালাইন ফিচার অফ দ্য কেস অর প্রেজেন্ট ইওর কেস, প্রেজেন্ট ইওর কেস মানে তুমি পুরোটা বলবা একদম, কিন্তু না দেখে বলতে হবে, এখানে একটা ব্যাপার আছে, তুমি যে 1 ঘন্টা লিখছো ভালো কথা লিখছো, কিন্তু এটা মুখস্থ করে ফেলো, তোমাকে খাতাটা সারা চাবে তোমার কাছে, খাতাটা দাও বাবা কি লিখছো দেখি, সারা দেখবে কিন্তু তোমার খাতার বানান পর্যন্ত তারা ভুল দেখবে, যে তুমি বানান ঠিক লিখছো কিনা, তুমি যা বলতেছো তার সাথে লেখা মিলছে কিনা, এবং তোমাকে বলতে বলবে। এখন তুমি তাহলে দেখো তোমাকে কিন্তু পুরাটা যা বলছো পুরাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ তোমাকে বলতে হবে, ইউজুয়ালি এটা অভ্যাস হয়ে যায়, দেখা যায় এটা মুখস্থ হয়ে যাবে ব্যাপার, তুমি বলতে থাকবা বলতে থাকবা, বলার মাঝখানে সাদা থামাই দিতে পারে, অথবা দেখা যায় যে আমরা লিখিত অনেক কিছু বলার সময় আসলে আমরা যতই ওই ডিটেলসে বলতে চাই একটা স্যালিয়ান ফিচারের মতোই বলি, অথবা কোন স্যার স্যালিয়ান ফিচারটাই শুনতে চায়, তাকে বলার পরে তখন তোমাকে ক্রস কোশ্চেন করবে, যে কেন এটাকে বললা থ্যালাসেমিয়া, কেন এটা উমুক বললা না, তখন তুমি কেন ইনভেস্টিগেশন গুলা করতে চাইছো, কোন ইনভেস্টিগেশনটা করবা, তারপর স্যার তোমাকে ক্রস কোশ্চেন করবে, দ্যাট ইজ লং কেস, এবং দুইজন স্যার থাকবে, একজন এক্সটার্নাল একটা ইন্টারনাল, ঠিক আছে? এবার বুঝতে পারছো শর্ট কেস এবং লং কেস কি? ক্লিয়ার? তাহলে তোমাকে ডিফারেন্সটা বুঝতে হবে, তাহলে আলসার এবং হার্নিয়া আমরা যে দুইটা দুই ক্লাসে অল্প করে শেখার চেষ্টা করব, যেহেতু সময় কম, এগুলো হচ্ছে শর্ট কেস। তাহলে প্রথমে তুমি রোগীকে জিজ্ঞেস করবে আপনার কোথায় কোথায় সমস্যাটা, বা তোমাকে যদি সে দেখায় তাহলে তোমাকে দেখাইলো পায়ে আছে বা মাথায় আছে, ঠিক আছে? তাহলে প্রথমটা জিজ্ঞেস করবা কতদিন ধরে আছে, কতদিন ধরে আছে, একটা হচ্ছে ডিউরেশন খুব ইম্পর্টেন্ট,
কিভাবে শুরু হলো, আপনি যে খেয়াল করলেন উনি বলবে যে আমি এটা 3 মাস ধরে খেয়াল করতেছি, 3 মাস ধরে আছে। আচ্ছা এটা কিভাবে শুরু হলো আপনার কাছে মনে হয়, কোনো কি আঘাত পেয়েছিলেন নাকি কিভাবে শুরু হলো? মোড অফ অনসেট বাংলায় কোশ্চেন হবে এটা। নেক্সট হচ্ছে যে আপনার এখানে কি কোনো পরিবর্তন দেখতে পারছেন 3 মাসে? তার মানে সে বলবে এটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, যাই এখানে তুমি কোশ্চেন করলা, ব্যথা আছে কিনা। আমি ওই যে স্কিন এর কোশ্চেন গুলা তোমাকে আবার যদি মনে করায় দিই, SSC, সাইট, সাইজ, শেপ, কালার, পেইন, ইচিং, ডিসচার্জ, তোমাকে এখানে ওই প্রশ্নগুলোই মোটামুটি করতে হবে। ব্যথা আছে কিনা, কোনো ডিসচার্জ আছে কিনা, তুমি দেখবা কিন্তু আগে কিন্তু কোশ্চেন করতেছো, হ্যাঁ ডিসচার্জ আছে কিনা। এরপর তার কিছু কোশ্চেন করো যে আপনি কি সিগারেট খান কিনা। সিগারেটটা একটা রিস্ক ফ্যাক্টর ইউজুয়ালি দেখা যায় যদি এটা পায়ে থাকে, ডায়াবেটিস বা যাই হোক, ঠিক আছে? তুমি যেটা সম্পর্কে সাসপেক্ট করবা, তুমি এক্সামিনেশন শেষেও 2-3টা প্রশ্ন করতে পারো। আর প্রথমে কিছু করে নিলা জেনারেল প্রশ্ন, আর জিজ্ঞেস করতে পারো আপনার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, বাবা আপনার কি ডায়াবেটিস বা রক্তচাপ বা যক্ষা এই টাইপের কোনো রোগ আছে কিনা জিজ্ঞেস করতে পারো। কারণ টিউবারকুলার আলসার হয়, ডায়াবেটিক আলসার হয়, যদি পায়ে হয় কোশ্চেন গুলা ডিপেন্ড করবে আলসারটা কোথায় আছে ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই জন্য স্পেসিফিক এখন বলা যাবে না, কিন্তু তুমি যখন দেখবে একটা আলসার মাথার উপরে, তখন কিছু ডিফারেন্সিয়াল আছে যেগুলো আমরা পড়ার সময় তোমাকে কিছু থিওরি পড়াবো, তখন তুমি কোশ্চেন গুলা ওইভাবে মডিফাই করে নিতে পারবা। তাহলে মোটামুটি এই টাইপের সামান্য কোশ্চেন, ঠিক আছে? এখানে কিন্তু আমরা কোনো ডিটেলস হিস্ট্রি নিচ্ছি না। নেক্সট এক্সামিনেশন, এখন এগুলা লাগবে না, এখানে কিছু জিনিস একটা দেখাতে চাচ্ছি। এই ছবিতে দেখো, এই নিচের ছবিটাতে লেখা আছে বেজ, ফ্লোর, এজ আর মার্জিন, এটা কি দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। এই জিনিসটা বুঝতে হবে একটা আলসারে কি কি পার্টস আলসারের। এইটা ধরো একটা হেলদি টিস্যু, হ্যাঁ এটা কি হেলদি টিস্যু এখানে, হ্যাঁ স্কিনে এই জায়গাটা কি হেলদি? আমি কি ড্র করতেছি দেখতে পাচ্ছ তোমরা? না ভাইয়া। এটা খুবই সমস্যা ভাইয়া, আপনার অ্যারোটা দেখছি ভাইয়া, দেখা যাচ্ছে এটা এখন দেখা যাচ্ছে? এই যে এইটুক এলাকা, এটা হচ্ছে হেলদি টিস্যু একটা মানুষের, হেলদি, হ্যাঁ ওকে, লালটা এই হেলদি টিস্যু। আর এখানে যে এইভাবে একটা নেমে গেছে দাগের মতো দেখতেছো, এই যে এখানে নেমে গেছে যে নিচের দিকে, জি ভাই, হেলদি টিস্যু থেকে নিচের দিকে যেভাবে নেমে গেল এইটা, এটা হচ্ছে এজ। এটার নাম কি? এজ, ঠিক আছে? আর এই হেলদি টিস্যু আর এজ এর মাঝখানে যে জায়গাটা থাকবে ওটার নাম হচ্ছে মার্জিন। ওটা মার্জিনটা কেমন? আর আমি যেটা খালি চোখে দেখবো আলসারে, এই যে এটা, এটা হচ্ছে ফ্লোর, যেটা আমি খালি চোখে দেখতে পাবো এটা হচ্ছে আলসারের ফ্লোর। আর ফোরটাকে যদি কখনো পালপেট করো আঙ্গুল দিয়ে, তাহলে নিচে যেটা ফিল করবে ওটা হচ্ছে বেস। বেস কখনো দেখতে পারবা না, কারণ ফ্লোরটা বেসের উপরে, তাহলে ফ্লোর দেখা যায় আর বেস পালপেট করতে হয়। তাহলে চারটা আবার বলি, ঠিক আছে? হেলদি টিস্যু থেকে আলসারের ফ্লোর পর্যন্ত যেটা আমার এই যে নিচে নেমে গেছে ওটা হচ্ছে এজ। আর এইজ আর আমাদের হেলদি টিস্যুর মাঝখানে একটা রিং লাইক বা একটা স্মল এরিয়া পাবা, যেটা হচ্ছে মার্জিন। ওটা ওটা খুবই দেখলে বোঝা যাবে, এখানে বুঝতে পারবা না, মাঝখানে খুবই কম। আর আলসারটা যে জায়গাটায় আছে, আলসারে যেটা এক্সপোজড হয়ে থাকে সেটা হচ্ছে ফ্লোর, ফ্লোরে দেখবা ফ্লোর। আর ফ্লোরের নিচে যেটা আছে সেটা বেস, তাহলে বেস কিন্তু দেখা যায় না, বেস কি করতে হবে? পালপেট করতে হবে, ঠিক আছে? কিন্তু ফ্লোর দেখা যাবে। সোজা কথা, যদি তুমি তোমার এখন তুমি যে জায়গায় আসো, তুমি যদি সেখানকার ফ্লোরটা দেখো, ধরো স্টাইলস করা আছে বা যাই আছে, ফ্লোরের নিচে যেটা আছে একদম, হ্যাঁ সেটা কি দেখতে পাচ্ছ? ওইটাই হচ্ছে বেস, যে টাইলস বসানো আছে তার নিচে, ধরো সিমেন্টের খোয়া দিয়ে তার নিচে কিন্তু বেস আছে, যেটা আগে একটা রড দিয়ে করা হয়েছে যখন বিল্ডিংটা তৈরি হয়েছিল। তেমনি ভাবে ফ্লোর দেখা যায়, বেসটা দেখা যাবে না, বেসটা নিচে আছে কিন্তু বেসটা ফিল করতে হবে। আর ফ্লোর থেকে হেলদি টিস্যু পর্যন্ত জায়গাটা হচ্ছে এজ, আর ওখানে যে মার্জিন থাকবে একটা জাস্ট,
আরো ভালোভাবে দেখাচ্ছি, সমস্যা নেই। এগুলা কিছু আলসারের ছবি, হ্যাঁ এগুলা না, এইখানে আগে আসো। তোমরা কি আলসারটা দেখতেছো? জি ভাইয়া, তাহলে এখানে আমি যদি তোমাকে বলি যে কয়েকটা জিনিস তোমাকে এখান থেকে কমেন্ট করতে হবে, এরকম একটা দিবে, এই যে যে এলাকাটা দেখতে পারতেছো এটা কি বলো তো? লোড এটা ফ্লোর মার্জিন না, এটা মার্জিন। মার্জিন আমি কিন্তু ভেতরে দিনে, আমি কিন্তু বাইরে দিছি মার্জিন, ঠিক আছে? এই যে এখানে যেগুলা দেখতেছো এইটা কি? এটা স্কিন এমনি সাধারণ, আবার ভুল কথা বলতেছে, এটা এটা ফ্লোর। তুমি এখানে স্কিন মার্জিন টার্জিন এগুলো এইভাবে বলা যাবে না, এটা ফ্লোর। এই মার্জিন থেকে এই ফ্লোর পর্যন্ত যে এইভাবে ভেতরে ঢুকে গেছে, বা এই এই এরকম ভাবে ভিতরে কিছুটা এরকম একটা মানে ভিতরের দিকে লুপ নেওয়া আছে, যাই হোক, ওটা কি? ওটা হচ্ছে এজ। এজ আর এর নিচে যা আছে ফ্লোরের নিচে যদি আমি পালপেট করি তাহলে ওটা কি? ওটা বেজ। বেজ ঠিক আছে, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? আগে বলো, এগুলা বেসিক, এগুলাই শিখতে হবে। জি হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখন তুমি যদি এই আনসারটা বর্ণনা করো, কথা কথা সে তোমাকে বললো যে এইরকম একটা আনসার দিয়ে আই, বলো তো কি আছে, তুমি কি বলবা? তুমি প্রথমে এইভাবে শুরু করবা যে আই ক্যান সি দেয়ার ইজ এন আলসার, ঠিক আছে? কি আলসার? এই আলসারটাকে তিন ভাগে ভাগ করা যায়, কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। আমরা ক্লিনিক্যালি পড়ছিলাম, প্রথমে কি পড়ছিলাম? স্প্রেডিং আলসার, হিলিং আলসার, আর একটা কি ক্রনিক আলসার। ক্রনিক আলসার কি আলসার? ক্রনিক, ঠিক আছে? তাহলে আমরা যদি এই তিন এইটা ছবিটাকে, দাঁড়াও এক সেকেন্ড, ছোট হয়ে আসুক না কেন, কি বিষয়? আচ্ছা হ্যাঁ, আমরা এই যে আমরা যে এটা বলতেছিলাম যে আমরা এখানে কি কি দেখব, মার্জিন, ফ্লোর, এজ, তারপর সারাউন্ডিং টিস্যু। তুমি দেখো তো এটার যে মার্জিন আছে, মার্জিনের চারপাশে এরিয়াটা কি ইনফ্ল্যামড মনে হচ্ছে না? জি ভাইয়া, লাল লাল, এবং তো হ্যাঁ লাল হয়ে আছে, এবং সোয়েলেন মনে হচ্ছে না, ফুলে আছে, ঠিক আছে? আবার তুমি যদি ফ্লোরটা দেখো, ফ্লোরটাতে তুমি দুই ধরনের টিস্যু দেখতেছো, যেটা লাল লাল যেটা ব্লিডিং হচ্ছে, এটা হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু। কি টিস্যু? গ্র্যানুলেশন টিস্যু। আর যে জায়গাটা সাদা সাদা দেখতেছো ওটা খারাপ, ওটা ডেড টিস্যু, ওটার নাম আছে কি? নেক্রোটিক টিস্যু। কি নাম? নেক্রোটিক। তাহলে ফ্লোর ইজ মিক্সড উইথ গ্র্যানুলেশন টিস্যুটা হবে পিঙ্কিশ বা একটু রেডিশ, টাচ অন ব্লিডস। দেখো ওখান থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হওয়া ভালো, তার মানে ওখানে ব্লাড ভেসেল হচ্ছে, আমরা চাই গ্র্যানুলেশন টিস্যু হোক। আর কিছু সাম এরিয়াজ আর কভার্ড উইথ হোয়াইট নেক্রোটিক টিস্যু, যেটা আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে ওখান থেকে পড়ে আসতেছে, দেখো এই যে দিক দিয়ে, তখন ওটাকে স্লাফ বলে। ওকে ক্লিয়ার? আমরা আরো ডিটেলসে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো, তখন আরো বলতে পারবা, এখন আপাতত জিনিসগুলো চিনো। তাহলে আমি এগুলাতে যাবো ডিটেলসে। তাহলে প্রথমে আসি ইন্সপেকশন। ইন্সপেকশনে কি করতে হবে? তুমি যে ইন্সপেক্ট করবা, কি কি করবা? তুমি ইন্সপেক্টর সব করবা, শুধুমাত্র একটা জিনিস করতে পারবা না, সেটা আমি বারবার বলে দিচ্ছি, ইন্সপেকশনে কখনো বেজ নিয়ে কোনো কথা বলতে তুমি পারবা না। বাকিদের হচ্ছে আমার কি নেট ঠিক আছে? তাহলে ভাই তোমার নেটে প্রবলেম হচ্ছে, একটু চেক করে নাও। তাহলে যেটা বললাম যে পালপেশনে শুধুমাত্র বেজ নিয়ে কমেন্ট করবা, এই কথাটা মনে থাকবে, কারণ আমি বারবার বলছি যে বেজ কি দেখা যায় কি দেখা যায় না, যায় না ভাইয়া, ফিল করতে হবে। হ্যাঁ ফিল করতে হবে। তাহলে বোকার মতো যদি বেজ নিয়ে কোনো কমেন্ট ইন্সপেকশনে করো, তাহলে তোমাকে ফেল করাবে কি করাবে? তোমাকে করাবে, কারণ বুঝে যাবে যে তুমি কিছুই বুঝো নাই, তোমার ভেতরের নলেজটা জিরো, তুমি যা বলতেছো উপরে উপরে কিছু বলতেছো। এটা কিন্তু সাদা চেক করবে তোমাকে, তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে ইন্সপেকশনে, আচ্ছা বেজ বেজটা কি দেখা যাচ্ছে বলো তো? তুমি কিন্তু বলে ফেলবা, কারণ তোমাকে স্যার লিড করবে ওইদিকে, বললেই শেষ, ভালোভাবে বলতেছি কিন্তু বললেই শেষ, ওর কিন্তু একটা ট্র্যাপ, ট্র্যাপ গুলো আমি কিন্তু বলে দিই। তাহলে ইন্সপেকশনে কি করবে? ইন্সপেকশনে বলবা যে একটা মানুষের একটা আলসার আছে না দুইটা আলসার আছে,
শেপটা কেমন, এটা একটু সার্কুলার মনে হচ্ছে, তোমার যা মনে হবে তুমি সেটাই বলো, যে আই ক্যান সি এ রাউন্ড শেপ আলসার অন দা অ্যাবোভ অফ লেফট ম্যালিওলাস, এভাবে তুমি যেখানে আছে সেটা বলতে হবে ইন্সপেকশনে। তাহলে সাইজ বলবা, শেপ বলবা, নাম্বার কয়টা আছে, পজিশন, আমি যেগুলা বলছি, এজটা কেমন, এইটার এজটা যেমন মনে হচ্ছে যে আন্ডারমাইন্ড, আমার কাছে আন্ডারমাইন্ড কি এটা শিখাবো, এজের কয়টা টাইপস আছে, ফ্লোরটা কেমন, ফ্লোরটার আমি ডেসক্রিপশন দিব, ডিসচার্জ আছে কিনা, সারাউন্ডিং এরিয়াটা কেমন, এই যে আমি বলছি রেড ইনফ্ল্যামড সোয়েলেন, এবং এটা যে লিম্বে থাকে বাকি লিম্বের অবস্থা কি সেটা বলতে হবে, সেখানে কি কোনো মানে এনগোর্জমেন্ট আছে কিনা বা কিছু আছে কিনা। পালপেশনে কি করবা, প্রথমেই রোগী কিন্তু প্রশ্নতে জিজ্ঞেস করে নিছো যে এটা কি পে, তার কি ব্যথা আছে কি নাই, যদি ব্যথা থাকে তাহলে কি তুমি পালপেশন বেশি করবা, না ভাইয়া রোগী যদি পেন থাকে তাহলে করবা না, কিন্তু তুমি কিন্তু জিজ্ঞেস করবা এটা, কিন্তু পালপেশনে তুমি খালি কি করবা জানো, তুমি জাস্ট এই ধরো আমি এখানে দেখাইতে পারতেছি না, এটা ধরো যে কিচ্ছু বেশি দূর না, তুমি এই বরাবর একটা আঙ্গুল দিবা ইন্ডেক্স ফিঙ্গার, আর এই বরাবর থাম দিয়ে এই এই বরাবর একটু নাড়ানোর চেষ্টা করবা, কি করার জন্য, বেজের সাথে ফিক্সড কিনা দেখার জন্য। আরেকবার করবা কি, এই পাশে ইন্ডেক্স ফিঙ্গার দিবা, এই পাশে থাম দিয়ে এই বরাবর নড়ানোর চেষ্টা করবা, বুঝতেছো তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি আসলে, ঠিক আছে, ওপরে নিচে সাইড টু সাইড তুমি নাড়ায় দেখবা আলসারটা যে বেজের উপরে আছে এটা কি ফিক্সড কিনা, ঠিক আছে, তাহলে ফিক্সড টু আন্ডারলাইন স্ট্রাকচার ফিক্সড কিনা, ফিক্সড হইলে কিসের সাথে ফিক্সড এটা একটু ফিল করার চেষ্টা করবা, তখন কি করতে হবে এইভাবে দেখবা ফিক্সড কিনা বা মোবিল কিনা, আর ফ্লোরের উপরে এইভাবে টাচ করে এই জায়গাটাতে টাচ করে তোমাকে ফিল করতে হবে নিচে কি আছে, আলসারের নিচে কি বোনস বা মাসেল নাকি কি আছে সফট টিস্যু, তাহলে এই জিনিসগুলা কিন্তু পেইনফুল হলে ওইভাবে কিন্তু আমরা চেক করি না, কিন্তু বলতে হবে আমি এটা করব, বা তুমি করা যাবে স্যার তোমাকে মানা করবে, এবং সবসময় মনে রাখবা পালপেশনের আগে, একটা আলসার পালপেশনের আগে অবশ্যই গ্লাভস পরে নিবা, যদি না পরে করো খালি হাতে ওখানে পুরো এক্সামে ফেল করে ফেলছো, ফেল কোনো কথা নাই, কিন্তু আমরা কিন্তু গ্লাস পরে অন্যান্য কোনো এক্সামিনেশন করি না, হার্নিয়া এক্সামিনেশন করো, ওই ইনগুইনাল স্ক্রোটাল এক্সামিনেশন করো, খালি হাতে করতে হবে, কিন্তু ওখানে আবার গ্লাস পরলে সমস্যা আছে, কিন্তু কিন্তু এই জায়গায় যদি গ্লাস না পরে দাও তুমি কি করবা জানো, তুমি ইনফেকশন ছড়াই দিবা, কিন্তু ওখানে এমনি ব্রিচ ইন কন্টিনিউটি অফ সার্ফেস এপিথেলিয়াম আছে। তাহলে পালপেশনের আগে গ্লাভস চেয়ে নিবা, গ্লাভস চাওয়ার পরে তুমি টেন্ডারনেস তো কোশ্চেন জিজ্ঞেস করছো, আরেকবার দেখবা এজ এবং মার্জিনটা দেখবা, এটা জাস্ট কিছুই না, এগুলো আসলে তুমি ইন্সপেকশনে দেখছো, এখানে একটু ফিল করতে পারো, কিন্তু মেইনলি তুমি বেসটাকে ফিল করবা, তারপরে তুমি যেটা ফিল করবা যে ব্লিডিং অন টাচ হয় কিনা, আমি যেটা ফ্লোরে টাচ করে আমি কি দেখবো, ব্লিডস অন টাচ কিনা, ব্লিডস অন টাচ মানে এখানে ভালো গ্র্যানুলেশন টিস্যু আছে, রিলেশন উইথ আদার স্ট্রাকচার মানে ওটা কি নিচে কি আছে, দ্যাটস ইট। কিন্তু গ্লাস পরে নিবা, আর বাকি যে জিনিসগুলো বললাম খেয়াল রাখবা। আচ্ছা এখন সাইজ শেপ এগুলা নিয়ে অনেক কথা আছে, যে কেমনটা কোন সাইজ শেপ হয় এগুলো একটু মুখস্থ করতে হবে, যেমন টিউবারকুলার আলসার ইউজুয়ালি হচ্ছে ওভাল হয় ইন শেপ, ঠিক আছে, সিফিলিটিক আলসার হচ্ছে সার্কুলার অর সেমি লুনার হয়, পরে সার্পিনজিনিয়াস আলসার ফর্মেশন হয় যদি অনেকগুলা থাকে, ঠিক আছে, ভেরিকোজ আলসার মানে ভেনের ইনসাফিসিয়েন্সির জন্য যেটা হবে সেটা ইউজুয়ালি হচ্ছে ভার্টিক্যালি ওভাল হয়, কিন্তু এগুলা তোমার জন্য যে মুখস্থ করাটা খুবই খুবই দরকার এমন কিছু না, তুমি যেটা রোগীতে পাবা সেটাই বলবা, বাট এটা একটা তথ্যের জন্য, মাঝে মাঝে রিটেনে কোশ্চেন আসে তখন, তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য সাইজ অফ এন আলসার ইজ ইম্পর্টেন্ট টু নো দ্য টাইম হুইচ উইল বি রিকোয়ার্ড ফর হিলিং, এইটাই ইম্পর্টেন্ট। একটা আলসারে তুমি জাস্ট বললা সার্কুলার বা ওভাল, একটা বললা রাউন্ড, তার থেকে তুমি যদি এইটা বলো এটা হচ্ছে 2 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার, আর আরেকজন বললো এখানে আরেকটা আলসার আছে ওটা 5 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার, তোমার কাছে মনে হয় যে কোনটা নিজে নিজে হিল হবে, চান্স বেশি? 2 সেন্টিমিটার ইনটু 3 সেন্টিমিটার, হ্যাঁ, তার মানে এটা নিজে নিজেই কি হতে পারে, হিল হতে পারে, কিন্তু যেটা অনেক বড় একটা ব্রিচ ইন কন্টিনিউটি হয়ে গেছে, এত বড় স্কিন তো গ্রো করবে না, তখন তোমাকে এখানে কি করতে হবে, স্কিন গ্রাফট বা ফ্ল্যাপ দিতে হবে, বুঝতে পারছো?
মানে স্কিন অন্য জায়গা থেকে নিয়ে আইছে এই জায়গাটাকে, যখন এই জায়গাটা হিল হয়ে যাবে ভালো টিস্যু দিয়ে, গ্র্যানুলেশন টিস্যু দিয়ে, তখন অন্য জায়গার স্কিন দিয়ে আনি, এটাকে কি করে দিতে হবে, কভার করে দিতে হবে, ঠিক আছে? তো ওইটা টেকনিক হচ্ছে স্কিন গ্রাফট করি বা স্কিন ফ্ল্যাপ দি। তাহলে এটার জন্য আমার কি জানা দরকার, যে এই আলসারটা সাইজ কেমন, তাহলে ওইভাবে তোমার প্ল্যানিং থাকবে। এটা মনে রাখবা, যত বিগার আলসার ওটা তত বেশি লং টাইম নেবে হিল করার জন্য। একটা জিনিস হচ্ছে, কোনো আলসারের যদি সাইজ এবং শেপ ইরেগুলার হয়, অ্যাপিয়ারেন্সটা যদি একটু ব্ল্যাকিশ টাইপের হয়, তখন আমরা কার্সিনোমার দিকে চিন্তা করব। সাইজ শেপ থেকে মোটামুটি এই কয়েকটা কথা একটু মনে রাখাটা দরকার, কোয়ালুসেন্স বা কোলেসেন্স এটার মানে কি? মানে যুক্ত হয়ে যাওয়া, ঠিক আছে, যুক্ত হওয়া। নাম্বার তো, নাম্বার এখানে এক না একাধিক আছে, এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে? পজিশনটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অফেন বাই ইটসেলফ গিভস আ ডিউ টু দা ডায়াগনোসিস। এটাই আমি বলতেছিলাম, যে আলসারটা কোথায়, এটা কিছু লয়ের মতো আছে, যদি ওখানে হয় তাহলে আমরা কিছু আলসারই সাসপেক্ট করি, যেমন অ্যান আলসার ওভার দ্য মিডিয়াল ম্যালিওলা স্কোপ ওভার আ লোয়ার লিম শোজ ভ্যারিকোস ভেন্স ইজ অবভিয়াসলি আ ভ্যারিকোস আলসার। অবভিয়াসলি মানে হওয়ার সম্ভাবনা 95%। তাহলে কোনো মানুষের যদি মিডিয়াল ম্যালিওলাস এর উপরে আলসার পাও, তাহলে কোন আলসারটা তুমি বেশি সাসপেক্ট করবা? ভ্যারিকোস আলসার, এটা মুখস্থ করতে হবে। রডেন্ট আলসার তুমি কোথায় সাসপেক্ট করবা, এই লাইনটা কিন্তু জিজ্ঞেস করে। দেখো, কনফাইন টু দা আপার পার্ট অফ দা ফেস অ্যাবোভ আ লাইন জয়নিং দা অ্যাঙ্গেল অফ দা মাউথ টু দা লোবিউল অফ দা ইয়ার, ঠিক আছে, অকারিং ফ্রিকুয়েন্টলি নিয়ার দা ইনার ক্যানভাস অফ দা আই। এর উপরে এই একটা যে লাইন বললাম আমি, ঠিক আছে, যে কোত্থেকে কোথায়, আমি বলছি অ্যাঙ্গেল অফ দা মাউথ থেকে ইয়ার লোবিউল যে আছে, এখানে একটা ইমাজিনে লাইন কল্পনা করা হয়, এই লাইনের উপরে যদি কোনো আলসার পাও ইউজুয়ালি ফেসে, তাহলে আমরা ওটাকে ধরে নিই রডেন্ট আলসার, এবং মিতুয়ালি ইনার ক্যান্থাস অফ দা আয়ের এখানে বেশি হয়, তাহলে এটা কি রডেন্ট আলসার। তবে শিওরলি রডেন এটা বলা যাবে না, মোস্ট প্রবাবলি এখানে এই আলসার গুলা বেশি হয়। তাহলে তোমরা যদি বলে ভ্যারিকোস আলসার মোস্ট কমন সাইট কোথায়, অ্যাবোভ দা মিডিয়াল ম্যালিওলাস, রডেন আলসার কোথায়, এ লাইন জয়নিং দা অ্যাঙ্গেল অফ দা মাউথ টু দা ইয়ার লোবিউল, এর উপরে হচ্ছে যে আমার রডেন আলসার হয়। টিউবারকুলার আলসার কোথায় হয়, টিউবারকুলার আলসার হয় আমি বলি তোমাকে, টিউবারকুলার যে লিম্ফ নোড গুলা বড় হয় ইউজুয়ালি কোথায় কোথায় হয়, সার্ভাইকাল রিজনে হয় বা এক্সিলাতে হয় বা গ্রয়নে হয়। ওই লিম্ফ নোড গুলা যখন কোয়ালেন্স করে, ওখান থেকে যখন কোনো মানে এটাকে কি বলবো, যে যুক্ত হয়ে লিম্ফ নোড গুলা ওখান থেকে কোনো যখন ডিসচার্জ বের হয়, তখন ওই জায়গাটায় ওর উপরে আলসার ফর্মেশন হয়ে যায়, ওটাকে বলে টিউবার কুলার আলসার। তাহলে ইউজুয়ালি তুমি বুঝলে এটা কোথায় হয়, নেকে হয়, গ্রয়নে হয়, এক্সিলাতে কম। ওকে, ট্রফিক আলসার জিনিসটা কি, ট্রফিক আলসার বা বেড সোর জিনিসটা হচ্ছে তোমার যদি কোনো একটা এরিয়াতে প্রেশার থাকে, ঠিক আছে, প্রেশার, তুমি এই জিনিসটা কি ফিল করছো, তুমি যদি একটানা সোজা হয়ে নিজে শুয়ে থাকো, তাহলে বডির পেছনের প্লাটটা ব্ল্যাঞ্চ হয়ে যায়, কারণ ওই জায়গাটাতে ব্লাড সাপ্লাই কিছু হলে কম, এই জন্য আমরা কিছুক্ষণ পর পর কি করি জানো, পজিশন চেঞ্জ করি। এবং আমি বলছিলাম যে স্ট্রোকের পেশেন্টকে ইউজুয়ালি 2 ঘন্টা পর পর কি করতে হয়, পজিশনটা চেঞ্জ করতে হয়, তা না হলে ওই জায়গাটায় আস্তে আস্তে ব্লাড সাপ্লাই কম হয়ে স্কিনটা ডেড হয়ে যাবে, এবং ওই জায়গাটাতে কি হবে, আলসার ফর্মেশন হবে, ওটাকে বলে বেড সোর, ঠিক আছে? তো তেমনি ভাবে ট্রফিক আলসার এটা কোথায় হয়, যেই জায়গাগুলো তুমি যদি মানে মুভ না করো, যেই জায়গাগুলোতে তোমার প্রেশার ক্রিয়েট হয়, একটা হচ্ছে হিল অফ দা ফুট, বল অফ দা ফুট হুইচ ক্যারিজ ম্যাক্সিমাম ওয়েট অফ দা বডি, তুমি যদি একটানা ওখানে থাকো। আর বেড সোর কোথায় হবে, বেড সোর হবে তোমার হচ্ছে ওভার দা স্যাক্রাম, ওভার ইয়োর শোল্ডার ব্লেডস, ঠিক আছে, দিজ আর দা মোর কমন টু প্লেসেস। ম্যালিগন্যান্ট আলসার যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, এখন চলে আসো হচ্ছে এজ, যেগুলা নিয়ে আমি বলছিলাম যে আলসারে কিছু জিনিস নিয়ে আগে বেসিক জানতে হবে। তাহলে এজ হচ্ছে 5 ধরনের, নামগুলো আগে জানো, আন্ডার মাইন্ড, পিঞ্চড আউট, স্লোপিং, একটা হচ্ছে বিডেড এজ, রেস্ট অ্যান্ড বিডেড এজ, একটা হচ্ছে রোলড আউট,
ঠিক আছে, এখন তুমি দেখো এই 1 নাম্বার ছবিটা হচ্ছে আন্ডারমাইন্ডেজ। এই জিনিসটা কি দেখো, এই ছবিটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। তুমি দেখো আন্ডারমাইন্ডটা কিভাবে, এইটা হচ্ছে কি একটা হেলদি টিস্যু, উপর থেকে মনে হচ্ছে আলসারটা তুমি যদি দেখো সোজাসুজি এখান থেকে যদি দেখো তাহলে আলসারটা তুমি কতটুকু দেখতে পারতেছো, এতটুকু না, কিন্তু আলসারটা ভেতর দিকে কি আরেকটু কি করছে, গ্রোথ করছে, দেখছো? ক্লিয়ার? এই যে এই এলাকাটা কিন্তু ভেতরের দিকে কি আছে, তার গ্রোথ আছে, ব্লু কালার দেখা যাচ্ছে, জি ভাইয়া। এই জন্য এটাকে বলে আন্ডার মাইন্ড, মানে ভেতরের দিকে বেশি আছে, বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে ভেতরে বেশি, এটা হচ্ছে আন্ডার মাইন্ড। এর জন্য আমি যে ছবিটা দেখাইছিলাম ওই আলসারটা আমার কাছে মনে হচ্ছিল ওইটার এজ আন্ডার মাইন্ড। ক্লিয়ার? জি ভাইয়া, তোমাকে যদি পকেট, এখন, হ্যাঁ তোমাকে যদি একটু পরে আবার দেখাই তুমিও বলবা যে ভাই ওটা আন্ডারমাইন্ড ছিল, আপনি ঠিক বলছেন। বি নাম্বারটা দেখো, যতটুকু বাইরে থেকে দেখা যাচ্ছে ততটুকুই এজ, দেখছো তাই না? এটা হচ্ছে এজ, হচ্ছে যে এই এই লাইন গুলা, এটা হচ্ছে কি পাঞ্চড আউট, মনে হচ্ছে কি পাঞ্চ করে অতটুকু উঠায় নিয়ে চলে আসা হয়েছে। বি নাম্বারটা কি পাঞ্চড আউট। সি, এটা কেমন আছে দেখো তো, এই সিটা ঢালের মতো না, স্লোপের মতো। দিস ইজ স্লোপিং, স্লোপের মতো এভাবে আছে, দ্যাটস ইট। ডি নাম্বারটা বলো তো কি হবে, বিডেড, বিডের মতো, বিড এড। আর ই নাম্বারটা হচ্ছে রেজড এন্ড ইভার্টেড, উঠে এবং ইভার্ট হয়ে বাইরের দিকে ছড়ায় পড়তেছে। তাহলে এই পাঁচটা আছে, ঠিক আছে, তাহলে কি কি, আন্ডারমাইন্ড, পাঞ্চড আউট, স্লোপিং, রেজড এন্ড বিডেড এজ, বিডেড এজ এটা মেনলি বলি, আর একটা হচ্ছে রোলড আউট বা ইভার্টেড এজ, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে কোন এজ গুলা কোন কোন ডিজিজ এর জন্য কমন, এটা কিন্তু একটু মুখস্থই করতে হবে, এবং এইটা পরীক্ষাতে খুব ধরে। আন্ডারমাইন্ড এজ পাবা টিউবারকুলোসিস, মোস্ট কমন, মুখস্থ করতে হবে। পাঞ্চড আউট তুমি পাবা হচ্ছে গ্রামাটাস আলসার অর ইন আ ডিপ ট্রপিক্যাল আলসার, স্লপিং এজ পাওয়া হচ্ছে হিলিং আলসার অথবা ভেনাস আলসার, বিডেড এজ রডেন্ট আলসারের ফিচার। তাহলে রডেন্ট আলসারের দুইটা বৈশিষ্ট্য তুমি কিন্তু জানলা, একটা হচ্ছে কি ওই লাইনের ওপরে হয়, আর একটা কি ধরনের এজ পাওয়া যায়, বিডেড এজ পাওয়া যায়, ঠিক আছে। আর ইভার্টেড এজ এর একটা বৈশিষ্ট্য তুমি এখন পাইলা, এটা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে হয়, কোথায় হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে ইউজালি হয়, এটা কমন স্কিনে দেয় বা আলসারেটেড অ্যাডেনো কার্সিনোমা, এটা তুমি পাবা না। এইটু তোমাকে জানতে হবে যে কোথায় কোন আলসারটা হয়, ঠিক আছে, এবং আলসারে এজ কেমন। এখন এজ যে আমি বললাম, এই যে কিছু এরিয়াও আবার দেখা যায়, এজটা তো অনেকখানি, মানে পুরা তুমি ধরতে পারো মার্জিন থেকে শুরু করে কোন পর্যন্ত, ফ্লোর পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে এজ। এই কথাটা কি সত্য না মিথ্যা, যদি তোমাকে ট্রু ফলসে দেয়, এজ ইজ দ্য এরিয়া বিটুইন মার্জিন টু ফ্লোর, ট্রু অর ফলস? এটা ট্রু, এটা ট্রু। হোয়াট ইজ মার্জিন, দ্য এরিয়া বিটুইন দ্য হেলদি টিস্যু অ্যান্ড দ্য এজ ইজ মার্জিন, ট্রু অর ফলস? ট্রু ভাইয়া, ট্রু। এগুলা এগুলা এগুলাই কিন্তু বলছি, এগুলা যারা বুঝতেছো না তাদের জন্য ডিফিকাল্ট হবে, কিন্তু খুবই সিম্পল। হোয়াট ইজ ফ্লোর, দ্য এরিয়া অফ দ্য আনসার উই ক্যান সি উইথ নেকেড আই ইজ কল্ড ফ্লোর, ট্রু না ফলস? ট্রু, ট্রু, ট্রু। The area of the ulcer that is below the floor is called base. True, yeah. True. তোমাকে এইভাবে কিন্তু সত্য মিথ্যা আমি জিজ্ঞেস করতেছি পরীক্ষায়, সত্য মিথ্যাও আসবে, ট্রু ফলস আসবে, সাথে তোমাকে স্যার ম্যাডামরা জিজ্ঞেস করবে, কিন্তু আলসার খুবই ইম্পর্টেন্ট, এটা না পারলে ফাইনাল পর ফেল। কারণ মনে রাখবা একটা শর্ট কেস ফেল করা মানে তোমার সার্জারি পরীক্ষা ওভারঅল, বাকিগুলা পাস করলে ওভারঅলে তোমার ফেল চলে আসবে, কারণ প্র্যাকটিক্যালে 100 মার্কস, একটা শর্ট কেস মনে হয় 25 করে, 25 25 50, আর লং কেস মনে হয় 50,
100 মার্কস, একটা ফেল মানে তুমি ওখানে এত কম দিবে, দুই তিন দিবে, বুঝছো? ফেল হয়ে যাবে কিন্তু ভালোভাবে, এবং আলসার থাকবেই, হার্নিয়া থাকবেই, কার ভাগ্যে কোনটা পড়বে সেও না, আর বাকি আমি পরবর্তী কোর্সে যেই ক্লাসগুলা দিছি সেগুলা থাকবে। যেমন কি থাকবে, কারো হার্নিয়া থাকবে, কারো হাইড্রোসিল থাকবে, শিওর, কারো আলসার থাকবে, অথবা কারো লাইপোমা ফাইব্রোমা এখান থেকে একটা থাকবে, তাহলে তোমার দুইটা শর্ট কেস শিওর তুমি এখান থেকে পাচ্ছ, আর থাইরয়েড থাকবে, পাঁচটার মধ্যে তুমি দুইটা পাবা। অনেক সময় সাদা তিনটাও দেয়, ওরা মার্কস ডিস্ট্রিবিউশন ওরা অন্যদের মতো, কিন্তু দুইটা মিনিমাম থাকবে। তাহলে স্প্রেডিং আলসারের ক্ষেত্রে এই যে আমরা এজ নিয়ে কথা বলতেছি, এজটা হবে কি ইনফ্ল্যাম এবং ইডেমেটাস। তাহলে এখন বলো তো, আগের ছবিটা যে আমি তখন বলতেছিলাম যে স্প্রেডিং আলসার হবে, এখন কি বুঝতে পারছো তারপরটা এজটা কেমন ছিল? অনেকটা ইডেমেটাস এবং ইনফ্ল্যাম ছিল। হিলিং আলসারের এজটা হবে টুয়ার্ডস দ্য পেরিফেরি উইথ আ শো ব্লু জোন এন্ড আ হোয়াইট জোন ইন দ্য সেন্টার। হিলিং আলসারটা তুমি দেখবা যে আস্তে আস্তে হিল হয়ে আসতেছে, একটা ব্লু জোন একটা হোয়াইট জোন থাকবে, এবং এটা পেরিফেরির দিকে আসবে। কেন থাকবে? কারণ ব্লু জোনটা থাকে এপিথেলিয়াল টিস্যু গ্রোথের জন্য, ওইটা হিলিং হয়ে হয়ে এপিথেলিয়াল টিস্যু গ্রোথ হয়, আমি দেখাবো ওইটা। আচ্ছা আগাই, তাহলে ছবিগুলা মাঝে মধ্যে ড্রয়িং লেভেল আসে পরীক্ষার ক্ষেত্রে রিটেনে, এবং এই এজটা খুবই ইম্পর্টেন্ট, ড্রয়িং লেভেল সহ আসে, এটা একটু পড়ে ফেলবা। কোন জায়গায় যদি দেখো যে ডিসচার্জটা হচ্ছে ফাউল স্মেলিং, তাহলে ওটা কি বুঝবা? ওটা কি হিলিং আলসার, নন হিলিং আলসার, নাকি ওটা হচ্ছে তোমার স্প্রেডিং আলসার? নেক্রোটিক টিস্যু আছে, নন হিলিং হয়তো, নন হিলিং বলাটা বেশি, তবে এটা হিলিং না এতটুকু শিওর। তাহলে এইভাবে তোমাকে যা আসতে হবে, তাহলে যদি কোনো ডেড টিস্যু থাকে, যদি ওখান থেকে স্মেল, বাজে স্মেল আসে, তাহলে আমরা বুঝবো এটা হিলিং না, এটা হয় স্প্রেডিং, নাহলে এটা হচ্ছে কি নন, মানে ক্রোনিক টাইপের। সারাউন্ডিং এরিয়াটা দেখতে হবে, ইনফ্ল্যাম ইডেমেটাস এইসব আছে কিনা। এখন আসো পালপেশন, পালপেশন, তাহলে পালপেশনে আমরা কি কি করবো? প্রথমে টেন্ডারনেস দেখবো। তাহলে এখানে কিছু কথা যদি বলতেই হয়, টেন্ডার আলসার কখন পাবা? টেন্ডার আলসার তুমি পাবা যখন এটা পেইনফুল একটা কন্ডিশন, কোন যদি একটা ম্যালিগন্যান্ট আলসার হয়, ম্যালিগন্যান্ট আলসার কি কখনো পেইনফুল হবে তোমার কাছে মনে হয়? যে এখানে একটা ম্যালিগন্যান্সি আছে, একটু পেইনফুল হবে না? ডায়াবেটিক আলসার কি কখনো পেইনফুল হবে না? ভাই নার্ভাস সেন্সেশন লস থাকে, তাহলে প্রথমে হচ্ছে যে অ্যাকিউটলি ইনফ্ল্যামড আলসার ইজ অলওয়েজ এক্সকিউজিটলি টেন্ডার, তাহলে ওটা বেশি টাচ করবা না। ক্রনিক আলসার গুলা, টিউবারকুলার সিফিলিটিক আলসার, এগুলা স্লাইটলি টেন্ডার হইলেও হইতে পারে, নিওপ্লাস্টিক আলসার নেভার টেন্ডার। এইজ এবং মার্জিন, তাহলে মার্জিন ইজ দ্য জাংশন বিটুইন নর্মাল এপিথেলিয়াম এন্ড দ্য আলসার, সো ইট ইজ দ্য বাউন্ডারি অফ দ্য আলসার। এইচ ইজ দ্য এরিয়া বিটুইন দ্য মার্জিন এন্ড দ্য ফ্লোর অফ দ্য আলসার। ক্লিয়ার? এই ডেফিনেশন গুলো আগেও বলছি, এখন ক্লিয়ার? বেস অন হুইচ দ্য আলসার রেস্ট, তার মানে ফ্লোরের নিচে যেটা আছে, যেটার উপরে আলসারটা বসে আছে। ব্লিডিং, হোয়েদার দ্য আলসার ব্লিডস অন টাচ অর নট, এটা তোমাকে দেখতে হবে পালপেশন। দ্য আলসার রিলেশন উইথ দ্য ডিপার স্ট্রাকচার, এটা আমি বলছি যে পালপেশনের দুই পাশে দুই অ্যাক্সিসে দেখতে হয়। দ্য আলসার ইজ মেড টু মুভ ওভার দ্য ডিপার স্ট্রাকচার টু নো হোয়েদার ইট ইজ ফিক্সড টু এনি অফ দিস স্ট্রাকচার, আর সারাউন্ডিং স্কিন দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই স্পেসিফিক আলসার গুলাতে না এসে আমরা আগে কিছু জিনিস বাদ দিছিলাম, আর তোমাদের এখন কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। তুমি দুইটা প্লেনে দেখবা, একটা হচ্ছে ধরে নাও যে
যদি এভাবেই দেখায়, ধরো এটা একটা আলসার, এই আলসারের তুমি এই বরাবর একটা দেখবা মুভ করে কিনা, তাহলে দেখার জন্য তুমি এই বরাবর ধরো থাম, এখানে তুমি রাখলে ইন্ডেক্স ফিঙ্গারটা তোমার ইন্ডেক্স, আর এই বরাবর কি রাখলা থাম, এই দুই আঙ্গুল দিয়ে তুমি ধরছো, ঠিক আছে, দিয়ে তুমি এই বরাবর নাড়াবা, একবার এই বরাবর নামাবা আর একবার এই বরাবর নাড়াবা, দেখবা যে এই বরাবর মুভ করে কিনা সেটা আলসারটা, নাকি নিচের সাথে আটকে আছে নড়তেছে না, তারপরে আবার চেঞ্জ করবা ফিঙ্গার, এবার ইন্ডেক্সটাকে এখানে আনবা এবং থামটাকে এখানে আনবা, যে তুমি এই বরাবর এই প্লেন বরাবর মুভ করে কিনা এই সাইড ওয়াইজ দেখতে হবে, বুঝছো, তাহলে বুঝতে পারবা যে হোয়েদার দা আলসার ইজ ফিক্সড to the deeper structure or not. আর যদি ডিপার স্ট্রাকচার মনে হয় ফিক্সড, তখন ফ্লোর যে এটা যে পুরোটা ফ্লোর, এই ফোর ফ্লোরটাকে দুই আঙ্গুল দিয়ে ফিল করবা এর নিচে কি আছে, তখন তুমি বুঝতে পারবা যে অ্যাটাচ টু ডিপার স্ট্রাকচার হলে এটা কি বোনস এর উপরে, নাকি এটা মাসেল এর উপরে, না এটা কিসের উপরে আছে, কার্টিলেজ না কিসের উপরে, ঠিক আছে, তোমাকে ফিল করতে হবে তখন, বাট এতদূর সাধনা করতে দেয় না কারণ অনেক পেইনফুল থাকে, বাট তুমি জিজ্ঞেস করলে যেন বলতে পারো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা চলে আসি, আমরা যে আলসারে ছিলাম, যে স্প্রেডিং আলসার কি আমরা বলতেছিলাম, তাহলে এখন বুঝতে ইজি হবে, দেখো when the surrounding skin of the ulcer is inflamed, তার মানে মার্জিনের চারপাশে স্কিন যদি ইনফ্ল্যাম, দেখো ইডেমেটাস দেখো, এবং ফ্লোর ইজ কভার্ড উইথ প্রোফিউজ এন্ড অফেন্সিভ স্লাফ উইথাউট এনি এভিডেন্স অফ গ্র্যানুলেশন টিস্যু, স্লাফ এবং গ্যানুলেশন টিস্যুটা ভালো বারবার বুঝতে হবে, গ্যানুলেশন টিস্যু হচ্ছে যখন একটা জায়গায় আলসার হয় ওই জায়গায় তো ফ্লোরটা অনেক ময়লা থাকতে পারে, মানে মৃত টিস্যু থাকতে পারে, ডেড টিস্যু আমরা যেটা বলছি যেটার জন্য আলসার হয়, ওখানে আস্তে আস্তে নিউ এপিথেলিয়াল যখন রিজেনারেট করে ওইটা হচ্ছে পিঙ্কিশ ইন কালার হয়, গ্র্যানুলার ইন শেপ হয়, এবং ওই জায়গাটাই প্রচুর ব্লাড ভেসেল থাকে, তখন তুমি যদি টাচ করো তাহলে ওখানে ব্লিডিং হয় ইন নেচার, ওটা হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু, এটা পিঙ্কিশ টাইপের ব্লাড পাওয়ার, আর স্লাফ কি ডেড টিস্যুটা যখন নেক্রোটিক টিস্যুটা যেটা পাবো ওটা হোয়াইট হয় ফাউল স্মেলিং হবে, তো তুমি যদি একটা আলসারে দেখো যে এরকম মার্জিনটা হচ্ছে ইডেমেটা সারাউন্ডিং স্পেস ফ্ল্যাম এবং ফ্লোরটাতে তুমি স্লাফ দেখতে পারতেছো, গ্র্যানুলেশন টিস্যু উইথাউট এনি এভিডেন্স নাই বা থাকলেও খুবই কম, তখন তুমি ওটা কি স্প্রেডিং আলসার বলবা কারণ ওটা ছড়াচ্ছে, তাহলে এসটা যেহেতু ইনফ্ল্যামড এবং এডিমেটাস ইউজুয়ালি স্প্রেডিং আলসারটা পেইনফুল আলসার হয়, ঠিক আছে, এবং আমাকে বলছি যে আরো কিছু এক্সামিনেশন করতে হবে, যেমন লিফ নোড ভাস্কুলার নার্ভ, তো এদের যদি লিফ নোড গুলা ড্রেন করো, স্প্রেডিং আলসার গুলো ইউজুয়ালি ইনফ্ল্যাম মানে হচ্ছে তুমি ইনফ্ল্যামেশনের কারণে ইনফেকশনের জন্য হয়েছে, ইউজুয়ালি লিফ নোড গুলাও তুমি এনলার্জ পাবা টেন্ডার পাবা, এই কথাটা মনে রেখো, ঠিক আছে, এবং ওখানে তুমি ওই জিনিসগুলো ইনফ্ল্যাম পাবা এবং টেন্ডার পাবা, এটা ইম্পর্টেন্ট। হিলিং আলসার হচ্ছে যে আলসারটা হিল করতেছে এখন, তাহলে বলতে পারো যে ভাই একটা আলসার যেটা স্প্রেডিং ছিল একটা টাইমে ওটা তো হিলিং পর্যায়ে আসবে, হ্যাঁ অবশ্যই আসবে ভাইয়া, নাও আসতে পারে, আবার একটা আলসার যেটা নন হিলিং ছিল কোনো কারণে যদি আমরা ওটা ভালোভাবে ম্যানেজ করতে পারি, ধরো ডায়াবেটিক আলসার, ডায়াবেটিস কন্ট্রোলে ছিল আর নন হিলিং পর্যায়ে ছিল, ডায়াবেটিস কন্ট্রোল করে 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 এখন একটা হিলিং আনতে পারি, কিন্তু তুমি যখন দেখতেছো ওইটার সাপেক্ষে এখন বলতেছো এটা কি আলসার, হিলিং আলসার হচ্ছে যেটা আলসার হিলিং হচ্ছে, তাহলে কিভাবে বুঝবা, ফ্লোরটা কভার্ড উইথ পিঙ্কিশ অর রেড হেলদি গ্যানুলেশন টিস্যু, এই যেও তুমি দেখবা যে গ্যানুলেশন টিস্যু গুলো চলে আসতেছে, মার্জিনে একটু ব্লুইশ পাবা, ব্লুইশ কেন একটু আগে বলছিলাম যে মার্জিনে ব্লু কখন পাওয়া যায়, যখন ওখানে গ্যানুলেশন সরি এপিথেলিয়াম গ্রো হয়, ঠিক আছে, আর ডিসচার্জটা হবে সেরাস, সেরাস মানে ফ্লুইডের মতো আসবে, কিন্তু এখানে কোনো নেক্রোটিক টিস্যু বা এখানে কোনো তুমি ফাউল স্মেল এগুলো পাবা। ক্রোনিক আলসার হচ্ছে নো টেন্ডেন্সি টুয়ার্ডস হিলিং, পেল গ্যানুলেশন টিস্যু ওই স্লাফ হয়ে যাবে, দ্যাটস ইট,
discharge হচ্ছে scanty or absent. এখন pathologically আলসার কে কিভাবে ভাগ করছে? Pathologically আলসার হচ্ছে মানে কোন pathology-র জন্য আলসারটা হইছে সেটার জন্য। তাহলে অনেক pathology-র জন্য আলসার হতে পারে। কি কি আছে pathology? একটা হচ্ছে নন স্পেসিফিক, কজ যদি না জানা যায় তাহলে হচ্ছে নন স্পেসিফিক, বা যদি এটা কোনো মানে পার্টিকুলার তোমার হচ্ছে অর্গানিজম বা কোনো কজ দ্বারা না হয় এটা নন স্পেসিফিক। আর যেটা স্পেসিফিক তুমি ডায়াগনোসিস করতে পারবে ওটা হচ্ছে স্পেসিফিক। যেমন টিউবারকুলার আলসারে পেশেন্টের একটা অবশ্যই ডিজিজ থাকবে, সেটা টিউবারকুলোসিস। সিফিলিস পেশেন্টের সিফিলিস থাকলেই তুমি অন্যান্য জায়গায় সিফিলিটিক আলসার পাবা, দোজ আর স্পেসিফিক আলসার। নেক্সট হচ্ছে ম্যালিগন্যান্ট আলসার, এটা ম্যালিগন্যান্সি। এখন নন স্পেসিফিক আলসারটা অনেক ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনটা? ভেনাস আলসার খুব ইম্পর্টেন্ট, আর্টেরিয়াল আলসার ইম্পর্টেন্ট, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেলে ডিস্টালে তুমি পাইতে পারো, আলসার পেতে পারো, নিউরোজেনিক তুমি পাইতে পারো, বেড সোর পেশেন্টের আমি বলছি, ডায়াবেটিক আলসার তুমি পাইতে পারো, ঠিক আছে? তারপরে যেখানে লেখা আছে আলসার মে বি অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন আদার ডিজিজ, ডায়াবেটিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, বাকিগুলো তুমি ওকে দেওয়া হবে না। ট্রপিক্যাল আলসার পাবা ম্যাল নিউট্রিশনের জন্য যেটা হয়, আর মেকানিক্যাল আলসার যেটা হচ্ছে তুমি কোনো ট্রমার পরে যদি হয়, দ্যাটস ইট, বাকিগুলো একটাও তোমার লাগবে না, দরকার নেই, কোনো দরকার নেই। এখন স্পেসিফিক আলসার গুলো নিয়ে কিছু কথা বলার আগেও অন্য কিছু দেখি থাকার কথা। এটা জানতে হবে যে হেলদি আলসার যেটা নিয়ে বারবার কথা বলতেছি, যে হেলদি আলসার বা আমাদের যেটা হচ্ছে হিলিং আলসার, এখানে কি থাকবে বারবার বলতেছি, ডিউ টু প্রেজেন্স অফ হেলদি গ্র্যানুলেশন টিস্যু। তো গ্র্যানুলেশন টিস্যুর বৈশিষ্ট্য কি এটা কিন্তু জিজ্ঞেস করবে, বারবার বলতেছি এটা জিজ্ঞেস করবে স্যার, কিন্তু তোমাকে কিন্তু বলতে হবে পিঙ্কিশ ইন কালার, ঠিক আছে, গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স, ব্লিডস অন টাচ, ব্লিডস অন টাচ, কেন? কারণ দেয়ার ইজ এক্সেসিভ গ্রোথ অফ ব্লাড ভেসেল, যেটা আমরা চাচ্ছি, ঠিক আছে, আর ভেলভেটি অ্যাপিয়ারেন্স হয়, ঠিক আছে। এবং গ্র্যানুলেশন টিস্যুতে ইউজুয়ালি এটা হচ্ছে যে পেইনফুল হয় না ওইভাবে, ঠিক আছে, নট সাচ পেইনফুল টু স্টিমুলাই, ঠিক আছে, এটা মনে রাখো। বাট যখন ওখানে আস্তে আস্তে তুমি গ্রোথ মানে গ্র্যানুলেশন টিস্যুটা বাড়তে থাকবে, আস্তে আস্তে পেইনটা রিজেনারেট হবে, ঠিক আছে। এখন একটা জিনিস তোমাকে আমি বলি, আমরা ওয়ার্ডে দেখো যে আলসারকে প্রতিদিন কি করে ড্রেসিং করে, এটা কি দেখছো? কেউ ড্রেসিং করা দেখছি ভাইয়া, করে কিন্তু কিভাবে করে অত দেখি নাই। হ্যাঁ, কিভাবে করে ওটা তোমরা আস্তে আস্তে দেখবা, করে কেন সেটা আপাতত যাও। দেখো একটা আলসার, ধরো বড় একটা আলসার, ধরো ওদের থায়ের উপর একটা আলসার হয়েছে, বড় একটা আলসার হয়েছে, কি আলসার ওগুলো নিয়ে আমরা এখন আলোচনা না করি, ওখানে অনেক নেক্রোটিক টিস্যু আছে, স্লাফ আছে, প্রতিদিন দেখবা গস পিসে একটা সলিউশন দিয়ে ওই ফ্লোরটাকে, হ্যাঁ, টাইনে টাইনে ফ্লোরটাকে কি করে ঘষে দেখছো ওয়ার্ড বয়রা বা আমাদের ডাক্তাররা, কেন কি সলিউশন নরমাল সলিউশন নাকি ওটা আমি বলবো, আমি বলছি ভাইয়া যে যেটা বলতেছি আগে এটাতে ফোকাস করো, ওটা আমি বলবো, ওটা আছে স্লাইডেও আছে, ওটা আমি ইনক্লুড করছি কারণ ওটা জানি। যেটা বলতে চাচ্ছি যে ঘষে, এখন তুমি বলবা ভাই এটা নন হিলিং আছে, এটা ঘষার কি দরকার আছে? সবসময় মনে রাখবা আমাদের আলটিমেট টার্গেটটা কি, এটা বুঝো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমরা চাই আলসারের ফ্লোরে গ্যানুলেশন টিস্যু আসুক, কি আসুক, কি আসুক, গ্যানুলেশন টিস্যু, গ্যানুলেশন টিস্যু। তাহলে আমরা আলটিমেটলি চাই যে আলসারের ফ্লোরে কি আসুক, গ্যানুলেশন টিস্যু জন্মায়। তাহলে তোমাকে যে স্লাফটা আছে এটাকে কি করতে হবে, আস্তে আস্তে এইভাবে মানে তুমি যদি বা প্রতিদিন তুমি যদি ড্রেসিং করো, ওটা তো আস্তে আস্তে উঠাই ফেলতেছো, ঘষে ঘষে উঠায় উঠায় ওই জায়গায় তুমি গ্যানুলেশন টিস্যু আসার জায়গা করে দিচ্ছ, ক্লিয়ার? কারণ গ্যানুলেশন টিস্যু যখন আসবে তখন ওই জায়গাতে ভালো হেলদি টিস্যু চলে আসলো ফ্লোরে,
তখন ওই জায়গাটাতে ব্লাড ভেসেল রিস্টোর হলো। কেন স্লাফ হয়ে আমাদের নেক্রোটিক টিস্যু চলে যায়? কারণ ওর নিজের কোনো ব্লাড সাপ্লাই থাকে না, ওই জায়গাটায় ব্লাড সাপ্লাই থাকে না। ও মৃত টিস্যু, পচা টিস্যু, ওটাকে ঘষে ঘষে ফেলে দিলে তুমি ঘষলে ঘষলে ঘষতে ঘষতে যখন দেখবা যে ওই জায়গা থেকে রক্ত আসতেছে, আমরা খুশি হই, তার মানে ওখানে ব্লাড ভেসেল আছে। ব্লাড ভেসেল তখন তুমি ঘষে ঘষে এখানে রেখে দিবা, মৃত টিস্যু সরাই ফেলবে, আস্তে আস্তে ওখানে গ্যানুলেশন টিস্যু তখন আমাদের গ্রোথ করবে। তোমাকে এই স্কোপটা দিতে হবে, তাই জন্য প্রতিদিন ড্রেসিং করতে হবে, ব্যথা হলেও করতে হবে। কারণ আমরা যদি ড্রেসিং না করি তাহলে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তুমি যদি ড্রেসিং করে 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 ওখানে গ্যানুলেশন টিস্যু আসার সুযোগ করে দাও, একটা টাইমে যখন গ্যানুলেশন টিস্যু কভার হয়ে যাবে, তারপর আমরা সার্জনরা কি খেয়াল করব যে ওই যে আলসারের যে ফ্লোরটা ওটা কতখানি, যদি দেখি 5/6 একটা বড়, কথার কথা বলতেছি, যদি বড় হয় তখন আমরা বুঝবো যে এটাকে প্রাইমারি ক্লোজার হবে না। কি ক্লোজার হবে না বলছি, কেউ একজন বলো। প্রাইমারি ক্লোজার, প্রাইমারি ক্লোজার মানে অটোমেটিক নিজে নিজে লেগে যাওয়াটা হচ্ছে প্রাইমারি ক্লোজার। যে টার্মগুলা বলি এগুলাই সিম্পল জিনিস। দেখো একটা এই লেকচার তোমাকে কলেজে 5-6 দিন পড়াবে, আরো বেশি, কিন্তু তুমি বেসিকটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কি আমার আলটিমেট লক্ষ্যটা কি, মেইন কথাগুলো বলছি, ড্রেসিং করবো, ভালো কথা, ড্রেসিং করবো, ড্রেসিং করে কি করতে চাই, গ্যানুলেশন টিস্যু আনতে চাই। প্রথম কথা, ড্রেসিং কেন করতে চাই, গ্যানুলেশন টিস্যু গ্রোথ করাইতে চাই, আমি নেক্রোটিক স্লাভ আমি ওখানে সরাইতে চাই। এরপরে যদি গ্যানুলেশন টিস্যু চলে আসে একটা আলসারে, তখন তোমার কি বিবেচনা করতে হবে, তখন আমাকে বিবেচনা করতে হবে এটার তোমার হচ্ছে যে কয়েকটা ফ্যাক্টর, একটা হচ্ছে সাইজ, আরেকটা ফ্যাক্টর হচ্ছে প্রেসার। প্রেসার কেন, তুমি যদি একটা আলসার তোমার সোলের উপরে হয়, কোথায় হয়েছে বলছি, সোল, তুমি প্রতিদিন যদি হাঁটো তাহলে ওই সোলের উপর প্রেসার পড়বে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ওখানে তুমি যদি প্রাইমারি ক্লোজার রাখতে চাও, ওইটা কি প্রাইমারি ক্লোজার ইজিলি হবে? প্রতিদিন হাঁটতেছে ওখানে, চাপ পড়তেছে ওখানে, যে ওই জিনিসটা যে গ্রোথ হয়ে আছে বন্ধ হবে, ও তো প্রেসারের জন্য সরে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে যে এটা কি প্রাইমারি ক্লোজার হবে কি হবে না। তাহলে কিছু ফ্যাক্ট আছে। আবার ওই ব্যক্তিটার নিউট্রিশন দেখতে হবে, ম্যাল নিউট্রিশনের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক কন্ট্রোল করতেছে না, তাহলে কি হবে, হবে না। কারণ ওদের এমনি হচ্ছে কি রিনুয়াল কম ডায়াবেটিক পেশেন্টের। তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, আর সারাউন্ডিং কিছু কন্ট্রিবিউশন মিলে তোমাকে একটা ডিসিশন নিতে হবে যে এটা কি প্রাইমারি ক্লোজার হবে কি হবে না। যদি প্রাইমারি ক্লোজার মনে করো হবে, তাহলে তুমি ওইভাবে প্রতিদিন ড্রেসিং করবে, আস্তে আস্তে এটা ক্লোজ হয়ে আসবে। আর যদি মনে করো যে না, সরি এটা বন্ধ হয়ে গেল কেন, যদি মনে করো যে না এটা হবে না, ঠিক আছে, এটা প্রাইমারি ক্লোজার হওয়ার কোনো চান্স আমি দেখতেছি না, তখন তোমাকে চিন্তা করতে হবে যে তাহলে এটা কি কি সেকেন্ডারি ক্লোজার করব কিনা। কি ক্লোজার? সেকেন্ডারি ক্লোজার, সেকেন্ডারি ক্লোজার। ওইটা কি কিভাবে করতে পারো, স্কিন গ্রাফট অথবা স্কিন ফ্ল্যাপ। কি কি দিয়ে? গ্রাফট অথবা ফ্ল্যাপ। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আসলে হচ্ছে একটা আলসারের ডেসক্রিপশন কিভাবে দেয়। এখানে এটা লেখা আছে, ধরো লিখছে একটা যে অন ইন্সপেকশন দেয়ার ইজ অ্যান আলসার ইন দা মিড ডরসাম অফ দা লেফট। তুমি যেখানে পাইছো অ্যাপ্রক্সিমেটলি কথাটা ইউজ করবা, কারণ তুমি তো ওইটা মাপবা না, এবং কখনোই আলসার কিন্তু মাপবা না। তোমার মানে যতটুকু মনে হবে এটাই লিখবা, অ্যাপ্রক্সিমেটলি 4 সেন্টিমিটার ডিস্টাল টু দা অ্যাঙ্কেল জয়েন্ট, সার্কুলার ইন শেপ, মেজারিং অ্যাবাউট 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার। ঠিক আছে, তাহলে কি কি বলছে একটা দেখো, একটা বলছে কোথায় সাইট, একটা বলছে যে সাইজ, একটা বলছে শেপ। ঠিক আছে, এখন বলতেছে মার্জিন ইজ রেগুলার, এজ ইজ স্লপিং, ফ্লোর ইজ কভার্ড উইথ হেলদি গ্রানুলেশন টিস্যু, ফ্লোরে কোনো ডিসচার্জ আছে কিনা, স্ক্যান্টি সেরাস ডিসচার্জ, সারাউন্ডিং স্কিন ইজ এডেমেটাস অ্যান্ড ডার্কেন্ড। দেখো তোমার কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে যে আমরা এখানে ইন্সপেকশনে কি কি জিনিস লিখছে বা তোমাকে পরীক্ষায় বলতে হবে? সিম্পল জিনিসগুলাই বলবা যেগুলা তুমি জানো। নেক্সট পালপেশন, পালপেশনে তুমি যদি টেম্পারেচার দেখে থাকো তাহলে বলবা টেম্পারেচার ইজ রেজড, টেন্ডার অর নন টেন্ডার, বেসটা কি ইনডিউরেটেড, ইজ নট ইনডিউরেটেড মানে বেসটা ফিক্সড না, নট ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার, যেহেতু জয়েন্টের কাছাকাছি তাহলে জয়েন্ট মুভমেন্ট ইজ নট রেস্ট্রিক্টেড, পালসেশন অফ আর্টারিয়া ডরসালিস ইজ পালপেবল অন বোথ সাইড, ইনগুইনাল লিম্ফ নোডস আর নট পালপেবল, সেন্সেশন ইজ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ইন্ট্যাক্ট।
বুঝছো? তাহলে কি কি দেখছে? নার্ভাস সিস্টেম দেখছে, লিফ নোড দেখছে, আর ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি আছে কিনা দেখছে। সো মাই ডায়াগনোসিস নন স্পেসিফিক হিলিং আলসার, দ্যাটস ইট। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে এখান থেকে সাব কোশ্চেন, আমার কথা বুঝছো? তো একটা আলসার যখন তুমি মুখে বলবা, তুমি এটা লিখবা না, কিন্তু এটা মুখে বলবা, তুমি এভাবে ভাগ ভাগ করে বলো, ইন্সপেকশন, পালপেশন এবং লাস্টে তিনটা জিনিস স্পেশালি, ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, লিম্ফ নোড এবং আমার সেন্সেশন দেখছো কিনা। তাহলে ট্রিটমেন্ট অফ আলসার, তাহলে হিলিং আলসার হচ্ছে প্রাইম, এখানে যেটা লেখা আছে এটার থেকেও আগে বলছি, আগে তোমাকে মানে ডিসিশন নিতে হবে এটা কি প্রাইমারি ইউনিয়ন হবে কি হবে না, প্রাইমারি ক্লোজার হবে কি হবে না। যদি না হয় দেন স্প্লিট অর ফুল থিকনেস স্কিন গ্রাফট অথবা স্কিন ফ্ল্যাপ। নন হিলিং আলসার, রেগুলার ড্রেসিং আনটিল আনহেলদি গ্যানুলেশন টিস্যু অ্যাপিয়ার্স, এখানে ভুল লেখা আছে, রেগুলার ড্রেসিং আনটিল হেলদি গ্যানুলেশন অ্যাপিয়ার্স, সোয়াব কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এখানে আমি কিছু জিনিস বলতে এখন বলবো যে একটা আলসারের ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন করবা, এটা এখানে নাই কিন্তু এটা লিখে ফেলো, একটা আলসারের জন্য কি কি ইনভেস্টিগেশন করবা ভালোভাবে মনে রাখ। যদি আলসারটা যে জয়েন্টের কাছাকাছি হবে, হ্যাঁ, যদি কোনো জয়েন্টের কাছাকাছি হয় বা কোনো জয়েন্টের ওপরে হয়, অবশ্যই ওই জয়েন্টের একটা এক্স রে করতে হবে এবং অপোজিট লেগেরও করা উচিত টু কম্পেয়ার করার জন্য, এটা একটা ইম্পর্টেন্ট। যদি তুমি মনে করো যে পেশেন্টটার আলসারটা হিল করতেছে না, তাহলে হিল না করার কি কি কারণ আছে সেগুলো চিন্তা করতে হবে। একটা হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি পেশেন্টের আছে কিনা তোমাকে দেখতে হবে, স্কারভি টারভি আছে কিনা, জিঙ্ক ডেফিসিয়েন্সিতে হয়, ম্যাল নিউট্রিশনে হয়, তাহলে তোমাকে এগুলো একটু চিন্তা করতে হবে। কিন্তু অ্যানিমিয়াতে হয় তাহলে একটা সিবিসি আমরা পেশেন্টের করবো অবশ্যই, ফুল ব্লাড কাউন্ট। নেক্সট, তুমি যদি ভাবো এই পেশেন্টটার হিল করতেছে না, তাহলে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কজ অফ আলসার হচ্ছে ডায়াবেটিস, তাহলে পেশেন্টের ব্লাড সুগার লেভেলটা দেখতে হবে। এবং নন পেশেন্ট অফ ডায়াবেটিস হলে তো মাস্ট মাস্ট আমাদের র্যান্ডম ব্লাড সুগার, HbA1c লেভেল সব দেখতে হবে। এছাড়া আর কি আছে তুমি দেখতে চাও? তুমি অবশ্যই অবশ্যই দেখতে চাবা এই আলসার থেকে যদি কোনো ডিসচার্জ আসে এবং আলসারটা যদি টেন্ডার হয়, ইনফ্ল্যামড হয়, ইনফেকশন ভাবতেছো, তাহলে ইনফেকশন মার্কার করবা, ESR CRP করবা। আলসার থেকে যদি কোনো ডিসচার্জ থাকে, তাহলে অবশ্যই আলসারের ডিসচার্জটা সোয়াব নিয়ে কালচার অ্যান্ড সেন্সিটিভিটিতে পাঠাইতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, যদি মনে করো যে এটা একটা টিউবারকুলার আলসার, তাহলে অবশ্যই টিউবারকুলোসিস টেস্ট করবা, সিফিলিস হলে সিফিলিস এর করবা। সোজা কথা, বাকি যখন তুমি যে ইনফেকশন ভাববা, ইনফেকশনের আগে মার্কার করে তুমি ওদিকে চলে যাবা, স্পেসিফিক চলে যাবা। তবে যেটা ভুল করে না, যেটা বারবার বলতেছি, জয়েন্টের ওপর হলে একটা এক্স রে করতে হবে, এটা কিন্তু কোথাও লেখে না, কিন্তু এটা সারা শুনতে চায়, ঠিক আছে, এটা মনে রেখো। আর আলসারের যদি তোমাকে বলে ডেফিনেটিভ ডায়াগনোসিস কিভাবে যাবা, তাহলে আলসার থেকে বায়োপসি নিতে হবে। কি নিতে হবে? বায়োপসি কি নিবা? বায়োপসি, বায়োপসি নিতে হবে। বায়োপসি কেমনে নিতে হয়, ওয়েজ শেপ, ওগুলো এখন এখন বলার দরকার নেই, পাঞ্চ আউট নিবা না কি তুমি কি ধরনের বায়োপসি নিবা ওগুলার দরকার নাই। তবে একটা জিনিস বলে রাখবো, এখান থেকে FNAC করা হয় না, এই কথাটা ভুলেও বলবা না। ফাইন নিডেল অ্যাসপিরেশন অ্যান্ড সাইটোলজি করবো না আমরা, আলসার থেকে কি নিব, বায়োপসি নিব। এবং যদি কোনো আলসারে ড্রেনিং লিম্ফ নোড এনলার্জড হয়, তাহলে আমরা লিম্ফ নোড থেকেও কি নিব, বায়োপসি, ঠিক আছে? ক্লিয়ার, কথা বুঝছো? এক্সরেটা কেন করতেছি ভাইয়া? এক্সরেটা করতেছি এই জন্য যে কোনো আলসার যদি এক্সরে মানে কোনো জয়েন্টের উপরে থাকে বা জয়েন্টের কাছাকাছি থাকে, এটা কি জয়েন্টটা কি ইরোড করতেছি কি করতেছে না। কারণ সবসময় মনে রাখবা, একবার যদি একটা জয়েন্টে আলসারটা ইরোশন করে ফেলে, জয়েন্ট কিন্তু একবার ড্যামেজ হয়ে গেলে ওটা আর ওইভাবে রিমুভ করা যায় না, তাহলে তার কিন্তু একটা কি হয়ে যেতে পারে, বিকলাঙ্গ মানে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে। তোমার এক কারো একটা অ্যাঙ্কেল জয়েন্ট আছে, ওই যদি অ্যাঙ্কেল জয়েন্ট ইরোশন করে ফেলে, তুমি যদি তার আগে ট্রিটমেন্টটা না দাও, তুমি যদি এটা না ধরো, তাহলে ওর অ্যাঙ্কেল জয়েন্টটা মানে কি হয়ে যেতে পারে, ফাইব্রোসিস ফিক্সড হয়ে যেতে পারে, কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে আমাকে অবশ্যই সেফ করতে হবে, যে আমাকে জানতে হবে যে ওর জয়েন্টটা ইনভলভমেন্ট আছে কি নাই, বুঝতে পারছো?
দ্যাটস ইম্পর্টেন্ট। কারণ তুমি, আচ্ছা তুমি বললা ভাইয়া কেন এমনি তো সে পা নড়াই কিনা এটা দেখে বুঝবো না? বুঝবা না, কারণ কারো যদি ওই পায়ের ওই জায়গায় আলসার হয়, ও কি ওই পাটা ইউজ করবে কি করবে না? ও করবে না, ওই জায়গায় সে ইমোবাইল হয়ে থাকে। তোমার যখন বাম হাতে ব্যথা হয়, তুমি কি বাম হাত বেশি ইউজ করো না ডান হাত বেশি ইউজ করো? ডান, কারণ আমাদের হিউম্যান ফিনোমেনন, আমরা ওই ওই এরিয়াটাকে রেস্ট দিই, ঠিক আছে, ওইটা ইউজ করতে। তোমার যদি দাঁতে ডান পাশে ব্যথা হয়, তুমি কোন পাশ দেখাও? বাম পাশ। যদিও তুমি আগে ডান পাশ দেখাইতা, কারণ ওটা হিউম্যান নেচার। সো এই জন্য আমাদের জয়েন্টের একটা এক্সারসাইজ মাস্ট করতে হবে। আর এছাড়া যদি তুমি মনে করো যে এটা ভেনাস আলসার বা এটা আর্টারিয়াল একটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আলসার হচ্ছে, তাহলে তোমাকে কিছু টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে? একটা অবশ্যই মানে ডপলার করতে হবে, ডপলার স্ক্যান, ঠিক আছে, এই আলসার কিন্তু পাওয়া যায়, ডপলার স্ক্যান করতে হবে। অথবা এবং মানে ঠিক কিভাবে করবা, তারপর তুমি করতে পারো যে অ্যানজিওগ্রাফি করতে পারো, ভাস্কুলার অ্যানজিওগ্রাফি, ঠিক আছে, বাট ওগুলা অনেক বড় টেস্ট, বাট কালার ডপলারটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া ডপলার ডুপ্লেক্সটা কি একটু যদি বলতেন? কালার ডপলার, কালার ডুপ্লেক্স একই জিনিস ভাইয়া, একই ডপলার ডুপ্লেক্স। আর একটা একটু প্রশ্ন করব, যদি কোনো আলসারের বেসটা পালপেট করে মনে হয় যে হার্ড আছে, সেই ক্ষেত্রেও কি ভাই এক্সরে করব নাকি শুধু লিম্ফ নোডটা পালপেট করে এই এফএনএস? হার্ড আছে, এখন হার্ড তুমি মানে হার্ড থাকলে আমি আবার বলছি, যখনই তুমি দেখবা যে কোনো কিছু ফিক্সড আছে, তোমাকে দেখতে হবে ও ওটা ফিল করে, ফ্লোর ফিল করে, বেসটা আসলে কিসের উপরে আছে। তুমি যদি মনে করো একটা বোনসের উপরে আছে, ঠিক আছে, তাহলে অবশ্যই করতে হবে। আর যদি মনে করো যে না এটা হার্ড কিন্তু এটা একটা সফট টিস্যুর উপরে কিন্তু এটা হার্ড, তাহলে চিন্তা অন্য ধরনের, এটা একটা ম্যালিগন্যান্সি কিনা, ঠিক আছে, কারণ সফট টিস্যু তো আর এক্স রে হয় না, আমার কথাটা বুঝো। যদি বোনস এর আশেপাশে হয়, বোনস রিলেটেড হয়, তাহলে এক্স রে মাস্ট, ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্ট তাহলে একটা ট্রিটমেন্ট হচ্ছে আমি আলসারটাকে হিলিং আলসারে আনতে চাই, এই জন্য প্রতিদিন আমি ড্রেসিং করব, এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, কিছু ইনভেস্টিগেশন করব। ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিবা। তুমি যদি মনে করো একটা মানুষের টিউবারকুলার আলসার হয়েছে, তাহলে তুমি কি করবা? টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু পেশেন্টটাকে, তাই না? এই জিনিসগুলো ভুলে যাও, তুমি খালি আলসারের ট্রিটমেন্ট দিলে হবে না। আলসার আমি আমি প্রতিদিন ঘষবো, ঘষে ঘষে গ্রানুলেশন টিস্যু আনবো। আরে বাবা, তুমি যদি ওর পেশেন্টের টিউবারকুলোসিস ঠিক না করো, ওর আবার কি হবে? আলসার হবে তো, এইটাই ভুলে যাও। তাহলে একটা কথা এভাবে বলতে পারো যে আমি অবশ্যই আন্ডারলাইন কজের ট্রিটমেন্ট করব। যদি একটা ডায়াবেটিক আলসার হয়, তাহলে তোমার মেন ট্রিটমেন্ট কি হবে? ডায়াবেটিস কন্ট্রোল, আর সাথে সাথে এই আলসারেরও ট্রিটমেন্ট, ঠিক আছে। যদি একটা ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক, তাহলে বুঝে বলবা। এখানে স্লাইডে কিন্তু আসলে আমি জাস্ট পয়েন্ট রাখি, হ্যাঁ, কথা যেগুলা বলি এগুলা কিন্তু খেয়াল করবা কি বলতেছি। তাহলে তোমাকে পরীক্ষায় যেটা দিবে, তুমি তখন ওইভাবে ট্রিটমেন্টটা সাজায় বলবা, তুমি বুঝবা হ্যাঁ আমাকে ড্রেসিং করতে হবে স্যার, এই আন্ডারলাইন কজে ট্রিটমেন্ট দিব। যদি মনে করো এটা ডায়াবেটিক আলসার বলো, তাহলে স্যার পেশেন্টটাকে ডায়াবেটিক কন্ট্রোল করতে বলতে হবে, তার ডায়াবেটিক ফলো আপ করতে হবে, তাকে ডায়াবেটিস এর জন্য এই দিতে হবে। তারপর যদি বলে আলসারটা স্যার বড় হয়ে গেলে, আমি দুই ভাবে ক্লোজার, যখন হেলদি গ্রানুলেশন টিস্যু আসবে, আমি দুই ভাবে প্ল্যান করবো। দ্যাটস হাউ ইউ অ্যাপ্রোচ, তুমি কিভাবে অ্যান্সার বলবা, এটার উপর তুমি মার্কস পাবে। এগুলো কোনো বই টয়ে ওইভাবে লেখা নাই। এখন আসলে এটা ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞেস করতে চাইছিল একজন, এবং এটা পরীক্ষায় ধরে যে কি দিয়ে তুমি হচ্ছে ড্রেসিং করবে। এই সলিউশনটার নাম হচ্ছে ইউসল, এডিনবার ইউনিভার্সিটি সলিউশন অফ ক্লোরিনেট এন্ড লাইম, ঠিক আছে, ইউসল দিয়ে ইউজুয়ালি করা হয়। ওকে, এখানে কি আছে সুন্দরভাবে একটা ডেসক্রিপশনও দিয়ে দিছে, এটা মুখস্থ করে, কিন্তু সলিউশনটার নাম জিজ্ঞেস করে যে কি দিয়ে করা হবে, ঠিক আছে। ওকে, এবং মাঝে মধ্যে একটা জিনিস দেখবা যে যখন কারো ড্রেসিং করা হয়, ড্রেসিং করার আগে ইউসল দিয়ে, মানে যদি আলসারটা মানে ফ্লোরটা মানে এসটা যদি হচ্ছে ইনডিউরেটেড হয় বা অনেক গর্তের মতো থাকে, সলিউশনটা দিয়ে 5-10 মিনিট কিন্তু ভিজায় রাখে। দেখছো কখনো এরকম? কারণ সলিউশনটা যে আস্তে আস্তে ওই জায়গার স্কিনটাকে সফট করে, সফট করলে তখন ওরা হচ্ছে আশে আশে ঘষে ড্রেসিং করে। এবং ড্রেসিং করতে হবে যতক্ষণ না ওখান থেকে ব্লিডিং হবে, বা অ্যাটলিস্ট ট্রাই করতে হবে ব্লিডিং করার। কারণ ব্লিডিং মানে মানে তুমি স্লাফ উঠায় গ্র্যানুলেশন টিস্যু পর্যন্ত যাইতে পারছো, তার মানে ব্লিডিং ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ওয়ান অফ দা ইম্পর্টেন্ট মার্কার্স।
তাহলে আমি কয়েকটা আলসার নিয়ে একটু কথা বলবো, 2-4 মিনিট এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে বেড ড্রেসিং করার পর যদি আলসার মানে খুব বেশি হয়ে থাকে, ফ্লোরে দেখা যাচ্ছে গ্র্যানুলেশন কিছু কম আছে, নেফ্রোটিক কিছু বেশি আছে, মানে কি কোনো প্রকার কোনো ব্যান্ডেজ বা কাভারিং এ যেতে হবে? তুমি তো এটা একদিনের এই মানে কি বলে ড্রেসিং করলে হবে না, এটা অনেক দিনের ড্রেসিং, অনেকগুলো আলসার 1 মাস ড্রেসিং করতে হয়, 7 দিন 10 দিন, একদিনে হবে না, একদিন করবা একটুখানি হবে, আবার প্রতিদিন ড্রেসিং করতে হবে, বুঝছো? মানে ওটা কি এক্সপোজ করে রাখবে কিনা পেশেন্ট, নাকি ওটা কোনো প্রকার গজ দিয়ে কভার? এটা এক্সপোজ, শুনো, এটা এক্সপোজ করে রাখবে কি রাখবে না, এটা ডিসিশন নেওয়া হয় যে যদি একটা টিস্যুতে দেখো যে হেলদি গ্রানুলেশন টিস্যু চলে আসছে, হ্যাঁ, তখন মাঝে মধ্যে এটা আমরা কভার করে রাখি। আবার যদি দেখি যে একটা বড় ম্যালিগনেন্ট আলসার বা বড় একটা হচ্ছে যে নন হিলিং আলসার, হ্যাঁ, তখন এটা সার্জার ডিসিশন নেয় যে এটা এখন ওপেন রাখলে ভালো নাকি নন ওপেন রাখলে ভালো। যদি দেখে যে এটা থেকে ইনফেকশন চারপাশে ছড়ায় যেতে পারে, কারণ আমাদের দেশে তো ওয়ার্ডে একটা রোগীর আলসারের কাছে আরেকটা রোগীর মাথা, তখন অনেক ব্যাপার আছে। কিন্তু ইউজুয়ালি আমরা যদি দেখি যে ইনফেকশনের বাইরে থেকে মানে কোনো ফোকাই নাই, পেশেন্টটা সেফ, তাহলে ওপেন রাখাটা বেটার, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে তো সেই সুযোগ নাই। এইটার জন্য আসলে আমি যেটা বলবো, ওয়ার্ডে সারদের মাঝে মধ্যে দেখি ওপেন রাখতে, আবার মাঝে মধ্যে এটা ক্লোজ করে রাখে। তাহলে ক্লোজ করে রাখলে তোমার ব্যান্ডেজ দিয়ে ক্লোজ করতে হবে, একটা ওই কটনের গস পিস দিয়ে, তারপর হচ্ছে যে রোল গুলো আছে রোল গুলা দিয়ে একটা একটু বেঁধে রাখে, ঠিক আছে? এই তো আবার অনেক সময় ফাউল স্মেল থাকে এই জন্য করে রাখে, ঠিক আছে? তো অনেকগুলো ফ্যাক্টর আছে আসলে, নট স্পেসিফিক কিছু। তাহলে বেজাল সেল কার্সিনোমা, এটার অপর নামই হচ্ছে রডেন্ট আলসার, যেটা নিয়ে আমরা বলতেছিলাম। তাহলে এটা হচ্ছে লো গ্রেড ম্যালিগন্যান্সি ইন কমন হোয়াইট স্কিন পিপল দের দেখা দেয়। এটা কোথা থেকে হয়? বেজাল লেয়ার অফ দ্য স্কিন থেকে হয়, এবং আমি বলছিলাম যে এটা একটা লাইনের ওপরে হয়, সেই লাইনটা একটু ভালোভাবে মনে রাখো, ঠিক আছে? এবং ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ইরোডিং দ্য টিস্যু হুইচ কাম ইন কন্টাক্ট উইথ ইট হ্যাজ গিভেন ইটস নেম রডেন্ট। রডেন্ট মানে হচ্ছে ইঁদুর, একটা হচ্ছে রডেন্ট, এটা কি জানো? যারা মানে মাটির নিচে নিচে ছোট ছোট ফুটা করে করে নিচে নিচে চলে, ঠিক আছে, মানে ভিতর ভিতর চলে, উপরে উঠে না, জিনিসটা এরকম। তাহলে এরা, এদের নাম রডেন দেওয়া হয়েছে কারণ এরা স্কিনের বেজাল লেয়ার থেকে উঠে ভেতর ভেতর একটা ক্যান্সার করে, ঠিক আছে? বেজাল সেল কার্সিনোমা বেজাল লেয়ারে হয়, এটার বৈশিষ্ট্যের জন্য এরা যেহেতু ইরোডিং অফ দ্য টিস্যু করে, ঠিক আছে, মানে ভেতর লেয়ারের করতেছে, দ্যাটস ওয়াই এদের নাম হচ্ছে রডেন্ট আলসার অথবা বেজাল সেল কার্সিনোমা। এরকম তুমি বেজাল সেল কার্সিনোমা ছবি দেখতে পারো, বাট এটা আসলে একটা ছবি, বাট এটা মানুষের মানুষের একটা ছবি ছিল আগে, দাঁড়াও দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে। প্রথম দিকে ছিল মুখের মানে চোখের কাছে, এখানে আছে, এই যে ট্রফিক আলসার দেখো, যে জায়গায় প্রেশার এরিয়া, তার মানে কোথায় হয়েছে, হিলের উপরে হয়েছে, হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি টিউবারকুলার আলসার, এই যে রডেন্ট আলসার দেখছো, ভেনাস আলসার যেটা দিছে, তুমি ছবিটা ক্লিয়ার না, কিন্তু কি বুঝতে পারতেছো এর যে ভেন গুলা ডিস্টেন্ডেড হয়ে আছে পায়ের ছবিটাতে, এটাই। So these things should be notified, okay? Diabetic ulcer, নিয়ে আমি একটু কথা বলবো শেষ করার আগে, এটা যেহেতু পরীক্ষা আছে। তো ডায়াবেটিক আলসারের কেন হয় এগুলো তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, হ্যাঁ, আমি জাস্ট থিওরির জন্য, কেন হয়, কারণ ডায়াবেটিস এর ফলে নার্ভ ড্যামেজ হয়, তাহলে ওর কেন ডায়াবেটিক ফুড ডেভেলপ করে। ডায়াবেটিক আলসার না দিলে তোমাকে পরীক্ষায় যেটা দিবে ডায়াবেটিক ফুড, মানে ডায়াবেটিক এর কারণে যখন আলসার হয় পায়ে এবং কিছু ড্যামেজ হয়, এবং এই ড্যামেজ গুলা কেয়ার নেওয়ার জন্য আমরা ডায়াবেটিস এর একটা আলাদা টার্ম
পেশেন্টদের জন্য ডেভেলপ করা হয়েছে, ওটা হচ্ছে ডায়াবেটিক ফুড। মানে ডায়াবেটিস পেশেন্টের তার পায়ের যত্ন নেওয়া উচিত। কেন যত্ন নেওয়া উচিত? কারণ ইউজুয়ালি ডায়াবেটিস হলে নার্ভ গুলার এন গুলা ড্যামেজ হয়, তখন সে যখন হাঁটে সে যদি কোনো মানে একটু যদি ধরো যে রাফ টাইপের স্যান্ডেল পরে বা সে যদি পায় কোনো ট্রমা পায়, দেখা যায় সে সেটা ফিল করতে পারে না এবং সেখানে কেটে গেল ধরো, বা একটা ট্রমা হইলো, সেখান থেকে ওর তো হিলিং হয় না ঠিক মতো ডায়াবেটিস পেশেন্ট, কারণ ওর ব্লাড গ্লুকোজ অনেক হাই থাকে। এছাড়া ডায়াবেটিস পেশেন্টের যেহেতু অ্যাথেরোস্ক্লেরোসিস ও ফর্মেশন হতে পারে, তার আর্টারিয়াল সাপ্লাইটাও কম থাকে, তাহলে তার কি হচ্ছে হিলিংটা ঠিক মতো হচ্ছে না। দ্যাটস হোয়াই ওটা আস্তে 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 ওই একটা ছোট ট্রমা থেকে দেখা যায় ওখানে একটা আলসার ফর্মেশন হয়ে যেতে পারে। তাহলে ডায়াবেটিক আলসার ফুটে পাওয়াটা খুবই একটা ইউজুয়াল ব্যাপার। হিস্ট্রিতে তুমি তার মেডিকেল কন্ডিশন আছে কিনা সে ডায়াবেটিস বলতে পারে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এবং ইউজুয়ালি বলতে পারে সে ট্রমা। তুমি যদি জিজ্ঞেস করো আপনি কি পায়ে কোনো আঘাত পাইছিলেন, যদি কোনো মানে যদি তুমি কোনো সে ট্রমার হিস্ট্রি না দেয় তাহলে যে তুমি এক্সক্লুড করে ফেলে এটা ডায়াবেটিক সেটা না। এমন হতে পারে সে ট্রমাটা পায় নাই কিন্তু সে জানা মতে পায় নাই কিন্তু সে আসলে হাঁটার সময় একটা ট্রমা পাইছিল। এই জন্য আমরা যখন একটা ডায়াবেটিক পেশেন্ট আমরা নতুন ডায়াগনোসিস করি, আমরা বলে দিই যে প্রতিদিন একবার করে আপনার পাটা খেয়াল করবেন, চেক করবেন। তুমি আমি কি আমার পা চেক করি? করি না কিন্তু আসলে আমরা ইউজুয়ালি পা চেক করবেন, পায়ে কোথাও থেকে ব্যথা পাইছেন কিনা, নরম জুতা পরবেন, নখ গুলা কেটে রাখবেন, যা যা বলতেছি এগুলাই কিন্তু অ্যাডভাইস। এরকম কিন্তু একটা প্রফের কোশ্চেন, হোয়াট আর দা অ্যাডভাইসেস ইউ উইল গিভ ফর আ ডায়াবেটিক পেশেন্ট ফর ডায়াবেটিক ফুড? তাহলে হচ্ছে নরম জুতা পরবে, সফট, ঠিক আছে? নেক্সট হচ্ছে সে এভরিডে তার পাটা চেক করবে এবং ওয়াশ করবে এবং ক্লিন রাখবে। নেক্সট নেল গুলা ট্রিম করবে সে, মাস্ট, ঠিক আছে? ফোর্থ হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করবে এবং ফিফথ কোনো কন্ট্যাক্ট স্পোর্টস অথবা কোনো ট্রমা পায়ে যেন না লাগে সেগুলো অ্যাভয়েড করবে, সেই ধরনের জিনিসগুলো সে অ্যাভয়েড করবে। তাহলে এই জিনিসগুলো দরকার। তাহলে ডায়াবেটিক আলসারের ক্ষেত্রে কেন আলসার হয়, ডায়াবেটিক ফুটের কি আর কি, এটা তোমাকে আলসার পাইলে কোশ্চেন করতে পারে, আমি একটু লিঙ্ক বলে দিলাম। আর এখানে ইউজুয়ালি হোয়েন দা আলসার ইজ ডিউ টু নিউরোপ্যাথি, এটা হচ্ছে ট্রফিক আলসার হয়, ঠিক আছে? ট্রফিক আলসার হচ্ছে এখানে তুমি যদি সেন্সেশন করে দেখো কম পাবা, ব্লাড সাপ্লাই ঠিক পাইতে পারো না, আর ইসকেমিয়ার জন্য হলে আটারি পাবা না, ঠিক আছে? দ্যাটস ইট, জাস্ট যা বলা হয়েছে তুমি জাস্ট এটা ইনভেস্টিগেশন করবা। এই যেগুলো আছে ডায়াবেটিক আলসার, প্রথমটা হচ্ছে এটা ধরো ছিল যে নন হিলিং, প্রতিদিন ড্রেন করে করে সিটে যখন আসছে দেখো তো সিটে কি হয়েছে, এই ছবিটা যারা দেখতেছো এটা হেলদি গ্রানুলেশন টিস্যু ডেভেলপ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো আস্তে আস্তে এখানে প্রতিদিন এখানে ড্রেসিং করে করে সিটে হেলদি গ্রানুলেশন টিস্যু, এরপর লং টাইম ওয়েট করে করে আস্তে আস্তে কি হয়েছে দেখো, ক্লোজ হয়ে গেছে, প্রাইমারি ক্লোজার মনে হচ্ছে। এটা আমার মনে হয় না এটা প্রাইমারি ক্লোজার, আমার মাসে মোশুয়ালি মনে হয় যে এখানে সেকেন্ডারি গ্রাফটিং করা, গ্রাফ করা হয়েছে, কারণ এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, যাই হোক, হ্যাঁ কাজ নিয়ে বোঝা যাচ্ছে, যাই হোক যেটাই হোক আসতে এখানে পরে ডিসিশন নিতে হবে। সোজা কথা তুমি বুঝো কিনা, তোমার একটা জুনিয়র ডক্টর, তুমি যে ডিসিশনের লাইনে আসো দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, কি করবে এটা স্যার ডিসিশন নেবে। আমি জানি আমাকে গ্যানুলেশন টিস্যু আগে আনতে হবে, আনার পরে প্রাইমারি না সেকেন্ডারি আমি তখন এটা বোর্ডে ডিসকাশন করব, দ্যাটস ইট। ওকে তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। ওকে, আমার কাছে মনে হয় যে আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? নেক্সট দিন আমি টিউবারকুলার আলসার নিয়ে একটু শুরু করব, আজকে 11:30 বাজে আমার আবার ডিউটি আছে, ওকে? এবং আমি হার্নিয়া পড়াবো, তো আমি নেক্সট ক্লাস কবে হবে সেটা বলে দিব নি, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো, আর সার্জারি একটু দেখে ফেলো, ওকে, আলসারটা, ওকে, ঠিক আছে? তো রাজীব তুমি ক্লাসটা শেষ করতে পারো আজকে চাইলে।